بسم الله الرحمن الرحيم. প্রতিটি মুসলমানের সে যতটুকু কোরআনের জ্ঞান পেয়েছে, কোরআনের এই কথাগুলো যদি আপনি না বলেন মানুষের কাছে দলিল আর প্রমাণ দিয়ে, ওলাইকা ইয়ালানুহুমুল্লাহ, আল্লাহ পাক বলেন আমি নিজে তোর উপরে লানত করি। ওয়ালানুহুমুল্লাহ আইনন, আর যত সৃষ্টি আছে যারা লানত করতে পারে সবাই তোর উপরে বরদোয়া দেয় লানত করে। সেনবাগবাসী মন থেকে একটু চিন্তা করেন, জবাব আপনার বিবেক দিয়ে, আল্লাহ নিজে যদি লানত করেন, এখানে থাক ভাই, ডিস্টার্ব করার মাঝখানে থাক, মন থেকে যদি আল্লাহ কারো উপরে লানত করে ওর জন্য জাহান্নাম ফরজ না ওয়াজিব? দুইটা। আল্লাহ নিজে লানত করছে, যত সৃষ্টি আল্লাহর আছে সব সৃষ্টি তার উপরে বরদোয়া করে, গর্তের পিপীলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ এমনকি ফেরেশতা পর্যন্ত, আল্লাহ ফেরেশতারা নিষ্পাপ নিরপরাধ, কথা বললে না কেন? তারা একদিকে পবিত্র আর একদিকে নিষ্পাপ আর একদিকে নিরপরাধ। এই পবিত্র নিষ্পাপ ফেরেশতারা যদি কারো বিরুদ্ধে বরদোয়া দেয় আল্লাহ ওকে মাফ করে দেবে, এমনকি যে মাটির উপরে দাঁড়িয়ে আছেন ওই মাটি পর্যন্ত বরদোয়া করে, আল্লাহ এই নাফরমানকে তুমি তুলে নাও আমি আর পারি না। কথাগুলো একটু বিবেক দিয়ে চিন্তা করার জন্য বললাম, শুধু মাওলানা হওয়া লাগবে, মুফতি হওয়া লাগবে, মুহাদ্দিস হওয়া লাগবে, মুফাসসির হওয়া লাগবে, হাফেজ হওয়া লাগবে শর্ত না। আপনি কোরআনে কারিমের যতটুকু জ্ঞান পেয়েছেন ওটা জানার পরেও যদি দুনিয়ার কোন স্বার্থ পেয়ে গোপন করে দেন, আল্লাহ নিজে আপনার উপরে লানত করে বরদোয়া করে, যত সৃষ্টি আছে সবাই বরদোয়া করে। আমার তো মনে হয় এখন পৃথিবীতে আমরা অধিকাংশ মানুষ আল্লাহ এবং সৃষ্টি জগতের বরদোয়ার ভেতরে আছি। অধিকাংশ মানুষ জানি, জানার পরও না জানার ভান করে আছি, ওটা আলেমদের কাজ ওরা করুক। আর যে আলেমরা জানে জানার পরে করতে যায় তখন টার্গেট হয়ে যায়। অনেক হুজুর বলে আমার তো কিছু হয় না, আমি তো ভালো আছি, অসুবিধা হয় না, আর তোমার এত ঝামেলা কেন? বিশ্ব নবী মসজিদে নন কাবা শরীফে নামাজে দাঁড়িয়েছেন আল্লাহর নবী, নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে কাফেররা উঠের পচা নাড়ি ভুড়ি নবীর সেজদা অবস্থায় মাথার উপরে চাপিয়ে দিয়েছে। এ কথা কি বানানো কথা? শুনেছেন আপনারা? শোনার পরে কি মনোভূতি আপনার এসেছে বলেন তো? নবীজির মতো এত ভালো মানুষ দুনিয়ায় আসবে না কিয়ামত পর্যন্ত, তারপরও নামাজ পড়ছেন কোথায়? পৃথিবীর সর্বোত্তম জায়গা কাবা শরীফের চত্বরে, যেখানে এক অক্ত এক রাকাত নামাজে 1,00,000 রাকাত নামাজে সওয়াব হয়, অথচ তার মাথার উপরে ফ্যান না দিয়ে এসি না দিয়ে মোজাইক পাথর দিয়ে সুন্দর করে সাজিয়ে না দিয়ে দেশে উঠের নাড়ি ভুড়ি চাপিয়ে নবীজিও নামাজ পড়েছেন কোরআন শরীফ দিয়ে। ভালো মানুষ নাড়ি ভরে আসে তাও পোষা নাড়ি ভরে মেরে ফেলার জন্য, আর আমরাও নামাজ পড়াই, আমরাও ইমাম আছি পৃথিবীর বিভিন্ন মসজিদে, নাড়ি ভরে দূরের কথা, কথাবার্তারা আসে না, এমনকি শুধু এসি সেট করে ফ্যান হচ্ছে না এসি দেয়। তাহলে বুঝতে হবে নবীজি যেই কায়দায় নামাজ পড়িয়েছেন বা পড়েছেন ওই কায়দায় আমাদের নামাজ হচ্ছে না। আপনি বুঝেছেন? নবীজির পন্থায় যদি কেউ নামাজ পড়ে, বিশ্ব নবীর মতো করে যদি কেউ নামাজ পড়ে আর নামাজ পড়ায়, অবশ্যই তার মাথার উপরে ফ্যান নাই এসি নাই ইমামতিও চলে যাওয়ার সম্ভাবনা আছে। দুই নম্বরে নবীজি যখন এই তেলাওয়াত করতেন আবু জাহলের পক্ষ থেকে আওয়াজ আসতো, লা তাসমাউ লিহাদাল কোরআন আলগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন, মুহাম্মাদের কোরআন তো শোনা যাবেই না, আর যারা আয়োজন করে এটা বন্ধ করে দাও তাহলে তোমরা বিজয়ী হতে পারবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ালে আজ মানুষেরা খুশি হচ্ছে,
বেতন বেড়ে যাচ্ছে ইমাম সাহেবের, কদর বেড়ে যায়, সেই কোরআন তেলাওয়াত করে এত বড় ভালো মানুষ নামাজ পড়ত, অথচ তার তেলাওয়াত বন্ধ করার জন্য কাফেররা উঠে পড়ে লাগতো। বুঝতে হবে নবীর তেলাওয়াত আর আমাদের তেলাওয়াতের ভেতরে আকাশ আর পাতাল আছে। নবীকে তেলাওয়াত করলেই কাফেররা বুঝতো মোহাম্মদ কি বলতে চায়, আর আমরা তেলাওয়াত করি এমন কণ্ঠে কারি আব্দুল বাসেদ, কেউ বসে বুঝুক না বসে না বুঝুক, আর অনেকে পড়ে এই নিয়তে শোর করে কেউ যেন না বসে। আয়াতটার দিকে তাকিয়ে আমি যতটুকু বুঝেছি, এখানে একটা মানুষও নেই যে মানুষের উপরে আমার আল্লাহর ফেরেশতারা আর সৃষ্টি জগত এখন বরদোয়া দিচ্ছে না, কারণ আমি পড়া কোরআন শরীফের আলেম। গোলাম ভাই হয়তো পড়া কোরআন শরীফের আলেম না, কিন্তু উনি আংশিক কিছু আয়াতের আলেম, কথা বলে না কেন? এভাবে প্রত্যেকটি মানুষে যতটুকু জানে ওই কথাটা যদি আপনি প্রকাশ না করেন, প্রচার না করেন, ওই কথার উপরে যদি জীবন সেট না করেন, আপনার উপরে বরদোয়া দিচ্ছে একদিকে আল্লাহ, দুই নম্বরে ফেরেশতারা, এমনকি গর্তের পিপীলিকা পর্যন্ত। আপনার তো শরীর শিউরে ওঠার কথা, কোন পর্যায়ে আমরা পৌঁছিয়েছি এখন? একজনের রাবের কালেমার ভেতরে কোন গোপন কথা নেই, যা আছে সব ওপেন কথা। আজ অনেকের শরীয়তের পীর, মারেফতের পীর, হকিকতের পীর, তরিকতের পীর, ওরে শয়তান, শরীয়তের পীর হয়ে বসে আছো তুমি। শরীয়তের শব্দ, মারেফতের শব্দ অনেকে বোঝাই না। নামাজ হচ্ছে শরীয়ত, আর নামাজের বিধি বিধান জানার পরে আদায় করে দেওয়ার নাম হচ্ছে মারেফত। এখন বলে না কেন? মারেফত কোনো নতুন বিষয় না। অনেকে মনে করে মারেফত মানে ন্যাংটা, কে বলেছে আপনাকে ভুল ধারণা দিয়েছে, ওর ফোন থেকে শব্দটা এসেছে, তামরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই যে তামরুনা বিল মারুফ, ভালো কাজ, পরিচিত হও ভালো কাজের সাথে, এই ভালো কাজ যেগুলো বিবেক যেটা সায় দেয় ওটা ভালো কাজ, বিবেক যেটা সায় দেয় না ওইটাই মন্দ কাজ। সাহাবী নবীজির কাছে এসে জিজ্ঞাসা করলেন, হে নবী, আমার যে ঈমান আছে এটা আমি টের পাবো কি করে? আল্লাহর নবী বলেন, তোমার ঈমান আছে তুমি টের পাবে ওই সময় যখন দেখবে তোমার ভালো ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেয়, আর খারাপ কাজ, অন্যায় কাজ, বিবেক বহির্ভূত কাজগুলো তোমারে কষ্ট দেয়। আজ ভালো কাজ কি সবার কাছে ভালো লাগে? এমনকি অন্যায় বিবেক বহির্ভূত কাজও সবার কাছে খারাপ লাগে না, আরো মজা লাগে। মমতাজ যদি জায়গায় ড্যান্স দেয়, এখানে অনেক মানুষ বসে আছে, তাদের খারাপ লাগা দূরের কথা, আরো আনন্দ লাগে। আনন্দ লাগে কাদের হাত বলেন তো? মানে আনন্দ লাগে, পাঁচ বছর বয়স হাত তুলেছে, মমতাজের নাচলে নাকি আনন্দ লাগে, তো কি বলছে বল? আমি শিক্ষা দেওয়ার জন্য বলছিলাম, নবীজি বললেন, সাহাবি তোমার ভেতরে ঈমান আছে তুমি ওই সময় টের পাবে, জানতে পারবে যখন দেখবে ভালো ভালো কাজগুলো তোমাকে আনন্দ দিচ্ছে, আর মন্দ কাজ, বিবেক বহির্ভূত কাজ, শরীয়ত বিরোধী কাজ দেখলে তোমার আনন্দ না কষ্ট লাগবে, মনের ভেতরে দুঃখ লাগবে, এমনকি ওটা পরিবর্তনের জন্য তুমি সর্বাত্মক চেষ্টা করবে কি করে কাজটা তুলে দেওয়া যায়। এইটাও যদি পরিকল্পনা তোমার তৈরি না হয় মনের ভেতরে, তুমি বুঝবে তোমার ঈমান নেই, তুমি বেঈমান। তাহলে ভালো কাজ আমাদের সবার কাছে ভালো লাগে না, তার বাস্তব প্রমাণ এই যে ফেনীতে কয়েকদিন আগে একটা মাহফিল ছিল, তাফসীর মাহফিল, যেদিন হবে ওই দিন বন্ধ করে দিল। তাহলে যে ভালো কাজটা সবার কাছে কিন্তু ভালো লাগেনি, কথা বলে না কেন? মন্দ কাজ সবার কাছে খারাপ লাগে না, অনেকে আনন্দ লাগে যেমন ওর লাগিয়েছে, তাহলে বুঝতে হবে এখানে আমরা ইমানদার বেঈমান মিলিয়ে আছি। সুতরাং ইমানদার কার হাত তোলে তো? এই হাত তোলো, বেঈমান কার আছে হাত তোলে? কেউ নেই,
তাহলে হাদিসটার অর্থ এখনো বোঝেননি। বিবেক বহির্ভূত যেটা কাজ, অন্যায় যেটা শরীয়ত বিরোধী, বিবেক মেনে নেয় না, ওই কাজ যখন সংগঠিত হবে সমাজে, পরিবারে, দেশে, আপনার নিজের দ্বারা, তখন আপনার তো ভালো লাগা দূরের কথা, আপনার আনন্দ লাগবে, তখন বুঝবেন আপনার ইমান নেই, ইমান দূরে চলে গেছে। কারণ কোন মানুষ যখন অন্যায় শুরু করে, মনে করেন জেনা করবে, চুরি করবে, ঘুষ খাবে, সুদের টাকা নেবে, এরকম কোন অন্যায় অবৈধ মানুষকে ঠকাবে, দুই নাম্বার কাপড় এক নাম্বার বলে চালিয়ে দেবে, এমনকি দুই নাম্বার টায়ার এক নাম্বার বলে চালিয়ে দেবে, আপনি আবার কিছু মনে করেন অনুষ্ঠানে যোগ দিত না, মমতাজকে দিয়ে কনসার্ট দিত, এই কাজটা করার সময় আপনার আনন্দ আপনার অবশ্যই বিবেকে বাধা দেবে না, এটা ঠিক হচ্ছে না, যদিও চাপে পড়ে আপনি করছেন, তারপর আপনার বিবেক মেনে নেয় না, তখন বুঝবেন আপনার ভিতরে ঈমান আছে, আর যদি এই বিবেকটাও না থাকে বুঝবেন আপনার ভিতরে ঈমান নেই, ওই অবস্থায় যদি মারা যান আপনার খবর আছে। কারণ কোনো মানুষ যখন একবার অন্যায় শুরু করে দেয়, দুই নাম্বারে ব্যবসা শুরু করেছে, যখন শুরু করবে যদি ওই ব্যবসা থেকে ফিরে না আসে, ততক্ষণ ওর ভেতরে আর ঈমান থাকে না, কথা বলেননি। আপনি যদি জেনা করা শুরু করেন, যে সময় শুরু করছেন ওই সময় কিন্তু ঈমান আপনার ভেতরে থাকে না, ঈমান তো দূরে থাকে, যখন কাজটা হয়ে যায় তওবা করে ফিরে আসেন, তখন আবার ঈমান এবার আপনার ভেতরে আসে। আল্লাহ না করে অন্যায়টা করতে গিয়ে যদি আপনি মারা যান, ঈমান কিন্তু আপনার ভেতরে ওই সময় আর নেই। আজরাইল কখন আসবে বলি কই আসবে না, শুধু একজন মানুষের কাছে আজরাইল বলি এসেছিলেন, তাছাড়া পৃথিবীর কোন মানুষের কাছে আজরাইলের পারমিশন নেওয়া লাগেনি, একজন মানুষের কাছে শুধু একটু অনুমতি নিয়েছিলেন, তিনি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তাছাড়া পৃথিবীর কোন মানুষের কাছে আজরাইল বলে কই আসে না। এখন যদি আজরাইল আসতে চায়, এদেশের যিনি দায়িত্বে আছেন তার কাছে অনুমতি নেবে যে আমি 10 দিন পরে আসছি, তুমি রেডি হও, কারোর কাছে জিজ্ঞাসা করার তার প্রয়োজন নেই। আজরাইল গাইল খাবে, মানুষের বরদোয়া পাবে, এই জন্য আল্লাহ এমন একটা সিস্টেম করে দিয়েছে যে সিস্টেমে মানুষ মারা গেলে কেউ আজরাইলের কথা বলে না, গাড়ি চাপা পড়ে মরে গেছে, বিষ খেয়ে মরে গেছে, বজ্রপাতে মরেছে, সাপে কেটে মরেছে, সাপের বাবার ক্ষমতা আছে সাপে কেটে মারতে পারে, আজরাইল যদি না আসে মানুষ গালি দিত কাকে, আজরাইল। আল্লাহ এমন কায়দা করে দিয়েছে আজরাইলের নাম কারো মনেও থাকে না, যত গালি দেয় সাপকে। এখানে ঈমান আছে কিনা এটা আমি বিবেকের কাছে প্রশ্ন দিলাম, আপনি নিজেই টের পাচ্ছেন আপনার অবস্থা এখন কোন জায়গায়। উরফুন শব্দ থেকে শব্দটা যেহেতু আরাফায় এসেছে, আরাফাতের ময়দানে আদম এবং হাওয়া এক জায়গায় হয়েছিলেন, পরিচিত হয়েছিলেন, এজন্য এই ময়দানের নামটা আমার আল্লাহ দিয়ে দিয়েছেন আরাফাতের ময়দান। সুবহানাল্লাহ বলতে পারেন না, সূরা বাকারার ভেতরে আরাফাতের ময়দানের নামই আলাদা আছে। এখান থেকে বুঝলাম মারেফত কোনো গোপন বিষয় না, যেমন যাকাত শরীয়ত জাকাতের খাত আটটা, কোন জিনিসের জাকাত দেওয়া লাগে, কতটুকু সম্পদ থাকলে দেওয়া লাগে, এই হিসাব করে প্রতিটি জিনিসের জাকাত আদায় করার নাম মারিফত। কথা বলেননি, এই বাংলাদেশে খেয়ে দেয় এক বছরে 75,000 টাকার উপরে যার টাকা আছে, এক টাকায় 100 টাকায় 250 টাকা তার জাকাত দেওয়া বছরে ফরজ। মারেফতের পীরের মুরিদ হয়ে বসে আছে অথচ যাকাত দেয় না, এরকম মানুষ আছে না নেই? কিসের মুরিদ আপনি? আপনার তো মুরিদ হওয়া দরকার যাকাত দিয়ে। তাহলে শরীয়তের পীর, তরিকতের পীর, হকিকতের পীর, মারেফতের পীর, এসব গুলো ভণ্ডামি। আর শরীয়তের 500টা বিধান আছে কোরআনে, ওইগুলো মানেন, একটাও নেই। তরিকত বানিয়েছে অথচ তরিকত আমার আল্লাহ একটা তরিকা দিয়েছেন, একটা তরিকা বাদ দিয়ে পৃথিবীতে কোনো তরিকা নেই। ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র তরিকা, একমাত্র জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম। ইসলাম বাদ দিয়ে কত তরিকা এদেশে চলছে,
তরিকা আমার মনে হয় মানুষ বাংলাদেশে যত তার চাইতে তরিকা বেশি। হকিকতের পীর, হকিকত মানে কি? কোরআনে কারিমে যে হক কথাগুলো আছে, সঠিক শব্দগুলো আছে, এই কথাগুলো যখন মুমিনেরা শুনবে আর উপলব্ধি করবে, কি হবে তাদের? ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাতুবনা মা শাহিদিন। সূরা মায়দা সাত নাম্বার পারার প্রথম নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে 83 নাম্বার আয়াতটা তাফসীরে কাবিরে আছে। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার প্রতি নাযিল কৃত কোরআনের কথাগুলো যখন ইমানদারেরা শুনবে, আপনি দেখবেন যারা উপলব্ধি করতে পারে, বুঝতে পারে, ওদের চোখ দিয়ে পানি পড়ছে। কোরআনের কথায় সবার চোখে পানি আসবে না, যারা কোরআনের বাণীগুলো উপলব্ধি করতে পারে, বুঝতে পারে, তাদের চোখের দিকে তাকিয়ে দেখবেন, মুখের দিকে তাকিয়ে দেখবেন, ওরা কাকুতি মিনতি করছে, ওদের চোখ দিয়ে পানি পড়ছে, চিন্তা করে, আল্লাহ এগুলো তো একটাও আমি মানতে পারলাম না। কথা বলে না কেন? আমাদের ভেতরে অনুশোচন অনুতপ্ত হওয়ার কিছু কিছু পাওয়া যাচ্ছে নেই? এমন কোরআন তোমাকে আমি দিলাম যার জন্য শুকরিয়া আদায় করো, কোন মারেফতের কথা, গোপন কথা আমি দেইনি, সব অপেন কথা দিয়েছি কোরআনে। কোরআনের পড়া কথাগুলো সব পরিপূর্ণ বাক্য দিয়ে, সত্য দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। দুই নাম্বারে কোরআনে কারিমে যা দিয়েছেন সব ইনসাফপূর্ণ কথা, কোরআনের যত কথা আল্লাহ দিয়েছেন সব ইনসাফপূর্ণ কথা, ন্যায় নীতির বাইরে কোন কথা কোরআনে নেই। কোরআনের বাইরে যে নিয়মগুলো তৈরি হবে সবগুলো অবিচার অন্যায়। কথা বলেন না কেন? আপনি যদি জমি জায়গা ভাগ করেন, ছেলে মেয়ের ভেতরে জমি জায়গা ভাগ করবেন, কোরআনের নিয়মটা বাদ দিয়ে সূরা নিসার 10 নম্বর 11 নম্বর আয়াত, এই 11 নম্বর আয়াত বাদ দিয়ে দুনিয়ার কোন নিয়ম নীতি মেনে, যদি আপনি দুনিয়ার কোন ধর্মীয় গ্রন্থের নিয়ম মেনে যদি আপনি জমি জায়গা ভাগ করতে চান, আপনার বিচার হবে না অবিচার হবে? কারণ পৃথিবীতে এখন একখানা মাত্র অথেন্টিক কিতাব আছে, তার নাম কোরআন শরীফ। কোরআন বাদ দিয়ে যত কিতাব দুনিয়ায় আছে, কোন কিতাবের গ্যারান্টি কারো কাছে? কথা বলে না কেন? সুতরাং যদি নির্ভেজাল বিচার করতে চান সন্তান আদির ভেতরে, ও তাহলে কোরআন দিয়ে আপনার ফয়সালা করা লাগবে সম্পদাদি। এখন যদি বলেন না আমার মেয়েটা গরিব মানুষের কাছে গেছে, ওকে আমি দুই ভাগ দেব, ছেলে তো ধনী আছে, ওকে এক ভাগ দেব, আপনি কি আল্লাহর সাথে বেশি বুঝবেন না? আপনি আর সন্তানকে কতটুকু ভালোবাসেন, আপনার চাইতে আল্লাহ তার বান্দাকে আরো বেশি ভালোবাসে। আপনি মেয়েকে দেখতেছেন গরিবের জন্য, এই জন্য ডবল দেবেন না, কারণ ওই মেয়েটাকে কমপক্ষে কয়েক জায়গা থেকে পাওয়ার ব্যবস্থা আমার আল্লাহ নিজেই করে দিয়েছে। মেয়েটা বাবার কাছে পায়, মায়ের কাছে পায়, ভাইয়ের কাছে পায়, স্বামীর কাছে পায়, ছেলের কাছে পায়, পাঁচ জায়গা থেকে পাওয়ার ব্যবস্থা আল্লাহ তারে করে দিয়েছে। আর ছেলেটা মাত্র পায় তার নিজের বাবার কাছে, তাছাড়া কারো কাছে পায় না। কথা বলে না কেন? সুতরাং সম্পদ আদি যারা ভাগ করছেন এলাকায়, যারা ছেলেকে আল্লাহ দুই ভাগ দেওয়ার কথা, মেয়েকে এক ভাগ দেওয়ার কথা এমনিতে বলেন নাই, তিনি চিন্তা ভাবনা করে এই আয়াতটা নাযিল করেছেন। ইউসিকুম আল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিছলু হাদ্দিল উনসায়াইন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মনে হয় এখানে হাজারো মানুষ আমরা অনেকেই বসে আছি যারা শরীক ফাঁকি দিয়েও বসে আছি। ভাইয়ের জমি আস্তে করে জাল দলিল করে নিজের নামে লিখে নিয়েছে, এরকম মানুষ দেশে এখন আছে না নেই? নোয়াখালী, সেনবাগে, এই ময়দানে একটু হাত তোলেন তো দেখি তো। আমি হাসির ফোরাকি দেইনি, এখানে হাজারো মানুষ আছে যারা ছেলের সম্পদ গুলো মেয়ের নামে লিখে, মেয়ের সম্পদ ছেলের নামে লিখে দিয়েছে, আর হজে যাওয়ার আগে মেয়ের মাথায় হাত দিয়ে বলছে মা তোর জন্য দোয়া করে দিলাম। এটা নির্ভেজাল শয়তান। তুই দোয়া তো করবে, ওই মেয়েকে ফাঁকি দিলি কেন? আগে বল জমি ফেরত দে, এরপরে দোয়া কর।
শরীক ফাঁকি দিয়ে যারা হজে যাচ্ছেন বাংলাদেশ থেকে, আপনার হজ কবুল হওয়া দূরের কথা, জেদ্দার বিমানবন্দরও আসবে না। আমার ভাইরা, এটা কোরআনে কারীম বাদ দিয়ে আপনি সেই জায়গায় যাবেন, যা করবেন ওটা ন্যায় বিচার না, ওটা অবিচার হবে। কথা বলে না কেন? কোরআন বাদ দিয়ে যদি কেউ রাজনীতিও করে, ওইটাও রাজনীতি, ওটা দুর্নীতি হবে। বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ আবু জেহেলের মাথা থেকে, আবু লাহাবের মাথা থেকে খাদ্যের ছড়িয়ে নিয়ে ওমরের মাথায়, আবু বকরের মাথায় যখন দিয়েছেন, তখন দেখা গেছে খাবার খাওয়ার লোক পাওয়া যায়নি। নবী যেটা করেছিলেন কোরআনের নিয়ম নীতি দিয়ে, আবু জেহেল আবু লাহাব করেছিল নিজের মন মস্তিষ্ক দিয়ে পানিয়ে। কথা বলেন আমার? কোরআন বাদ দিয়ে কোনো মানুষ যদি বিয়ে করে, ওটাও বিয়ে হয় না। কোরআন বাদ দিয়ে বিয়ে কি? কোন মানুষ যদি বিবাহ অনুষ্ঠানে যৌতুকের টাকা বুঝে নেয়, কিন্তু মোহরের টাকা বাকি, জনম বাকি, পুরা ফাঁকি। এখানে হাজার মানুষ বসে আছে, এখনো পর্যন্ত দিন মোহর দেয়নি। দিন মোহর বাকি আছে, কার হাত করেন তো? নেতা যদি না দেয় করবে কি করবে? ভাবি যদি এসে তাকে বলছি ভাবি হয়তো মাফ চেয়ে নিয়েছে, হবে না? দেন মোহরের টাকা যারা মাফ চেয়ে নিয়েছেন, আপনার মাফ হয়নি, কারণ দেন মোহর তো আর আপনার বউ দেয়নি, দিয়েছে আল্লাহ। ওয়াতু হুন্না উজুরহুন্না ফারিদা, দেন মোহরের টাকা দিয়ে দেওয়া ফরজ। এটা যারা না দিয়ে বাসরাতে মাফ চেয়েছেন, আল্লাহ আপনাকে মাফ করবে না। আর মেয়েরা মাফ করে না তার মাস্তর প্রমাণ আমি, না আমি মাফ চেয়েছি তা না, কিন্তু অনেক মহিলা কল দিয়ে বলো হুজুর দেওয়ার মন থাকে, জেনাকার হয়ে কিয়ামতে উঠবে। আরো জোরে বলে, আপনার কত ভাই দেন মোহর কত? হ্যাঁ কত? চার লাখ টাকা অল্প বলছে না, এখনকার যে বিয়ে, বিয়ের তুলনায় ঠিকই আছে, এখন তো করছে 50 লাখ, এখনো 4 লাখ টাকা দিতে পারিনি, মনে হয় কবে দেবে আল্লাহ জানে, দিয়ে দেবে ইনশাল্লাহ। বিয়ের যখন করেছে যদি না দেয়, খবর আছে না ওই বিয়ে, বিয়ে না, যে বিয়েতে দেন মোহরের টাকা দেওয়া হয় না, শুধু যৌতুকের টাকা নেওয়া হয়। হাজি সাহেব হজ করে এসে ছেলে বিয়ে বিবাহ দেবে, কবুল বলতে যায়, বাবা নিষেধ করে, ওই দাঁড়া মোটর সাইকেল দেওয়ার কথা এখনো দেয়নি। যৌতুকের ফ্রিজের পানি আপনি খাচ্ছেন, ওটা ফ্রিজের পানি না, ওটা জাহান্নামের পানি। যৌতুকের মোটর সাইকেল নিয়ে যখন আপনার বর সামনে গিয়ার দেন, আপনার বউ মনে মনে বলে আল্লাহ যেন অ্যাক্সিডেন্ট করবে। আপনি না একটু জিজ্ঞাসা করে দেখেন যে তুমি এই যে মনে মনে কি বললে, বলে দোয়া করলাম, কারণ আর বাবার রক্ত কামার টাকা তুমি গিয়ার দাও। সুতরাং যে সমস্ত মানুষ কোরআনে কারিম বাদ দিয়ে বিয়ে করেছেন, ওটা বিয়ে না। আমি বাকিটা বললাম না, আমি যতটুকু বুঝেছি কোরআনের কাছে যারা এসেছে, যত মানুষ আজ পর্যন্ত এসেছে, আল্লাহ কাউকে খালি হাতে ফেরত দেয়নি, কিছু না কিছু তাকে দিয়েছে। পপ শিল্পী, পপ সঙ্গীত, 42 বছর পর্যন্ত এই লোকটা পপ সঙ্গীত গেছে, নাম হচ্ছে কিয়ার্স স্টেভেন। কি নাম বললাম? কিয়ার্স স্টেভেন। 42 বছর গান বলে তামাম পৃথিবীকে মাতিয়েছে। 13 তলা বিল্ডিং এ লন্ডনের ইমেস্টন শহরে উঠতেছে, লিফট দিয়ে বয়ে বয়ে যখন ওঠে, 7 তলা পর্যন্ত যাবার পরে কানের ভেতর একটা আওয়াজ ভেসে এসেছে। কিসের আওয়াজ? দেখে গান বাজতেছে। কি গানের আওয়াজ? গানের ভেতরে যখন এসেছে, ওদের কাছে গান মনে হয় এটা, যে কয়জন সুন্দরী আশপাশে আছে ডাক দিয়ে বলে ইউমে গো,
সব চলে যাও, তোমাদের আর ভালো লাগে না। মদের বোতল ছিল হাতে ফেলে দিয়ে লিফট হয়ে নিচে নেমে এসেছে। যে দোকান থেকে গানের আওয়াজ ভেসে আসছিল ওই দোকানদারকে যে বলে, ভাই এই গানের রচয়িতা কে, এই গানের সুরকার কে? দোকানদার ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, এটা দুনিয়ার কোনো গান না, এটা রচনা করেছে সরাসরি মহান রব্বুল ইজ্জাত আল জালাল, আর এটা সুরকার হচ্ছে বিশ্বকারী আব্দুল বাসিত। ইদা তুতলা আলাইহিম আয়াতুর রহমান খাররু সুজ্জাদা ওয়া বুকিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। হে নবী, আপনার কণ্ঠে যখন কোরআনে কারিমের তেলাওয়াত তারা শুনবে, রহমানের আয়াত যখন শুনতে পাবে, দেখবেন ওই মানুষগুলো সজদায় লুটিয়ে পড়েছে কাঁদতে কাঁদতে। ডাক দিয়ে বলে, ঠিক আছে গান আমি শিখতে চাই। দোকানদার বলে, বন্ধু এ গান শিখতে হলে মুসলমান হওয়া লাগবে। বলে, তাই হব, 42 বছর গান বলে তামাম দুনিয়ার মানুষকে আমি মাতিয়েছি নাচিয়েছি, কিন্তু আমি নিজে কোনোদিন পাগল হই নাই। আজ এমন একটা গান শুনলাম, আমি নিজেই পাগল হয়ে গেছি, আমি দেখতে চাই গানের ভেতরে কি আছে, আমি শিখবো। চলে গেলেন ওই সময় মিশরে, বিশ্বকারী আব্দুল বাসেতের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেলেন, শিখলেন কোরআন শরীফ। লন্ডনের আল কোরআন রিসার্চ ফাউন্ডেশনের মহাপরিচালক তিনি, এখন বিভিন্ন স্টেজে তিনি গানগুলো বলেন। আমার ভাইরা গভীর রজনীতে শেষ দায় পড়ে কাঁদে, এখন লোকটা বেঁচে আছে, ইন্টারনেটে তার নাম্বারও পাওয়া যায়। নাম রেখেছে মুসলমান হওয়ার পরে ইউসুফ ইসলাম। গভীর রজনীতে ওঠে, তাহাজ্জুদের নামাজ পড়ে শেষ দায় দিয়ে বলে, রব্বুল আলামিন, সারাটা জীবন অন্যায় করেছি, সারা জীবন মানুষকে অবৈধ গান বলে পাগল করেছি, আমি যত টাকা পয়সা উপায় করেছি সব আমি তোমার কোরআনের জন্য দান করে দিলাম, আমার জীবনটাও দিয়ে দিলাম, দয়া করে তুমি আমার জীবনে হিসাব নিও না। আল্লাহ পাক বলেন, এমন কোরআন আমি তোমাদেরকে দিলাম, সাদাকা ওয়া আদলা, পরিপূর্ণ সত্য ন্যায় বিচার দিয়ে পরিপূর্ণ করা, লা মুবাদদিল আলি কালিমাতিহি ওয়া হুয়া সামিউল আলিম। এই কোরআনে যত কথা আছে কিয়ামত পর্যন্ত কোনোদিন রদ বদল হবে না। কি হবে না? কত কথা আল্লাহ দিয়েছেন 6666টি আয়াত, 1500 বছর পার হয়ে গেছে, আমার এই ছোট মেধা দিয়ে যত তথ্য আমি কোরআন থেকে পেয়েছি আজ পর্যন্ত কোন তথ্য মিথ্যা প্রমাণিত হয়েছে আমি পাইনি। যত তথ্য কোরআনে দিয়েছে সবগুলো সত্য প্রমাণ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত এখনো বাকি আছে, যত তথ্য কোরআন থেকেও দুনিয়ার মানুষ পাবে সবগুলো সত্য হবে না, মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে নেই, কারণ গ্যারান্টি আল্লাহ নিজে দিয়েছে। বিজ্ঞান বলেছিল সূর্য ঘোরে, পৃথিবী স্থির, জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও বলেছিল সূর্য স্থির পৃথিবী ঘোরে, কিন্তু বিজ্ঞান ওই তথ্যটা নিয়ে বলেছিল না, বাইবেলের ভেতরে লেখা আছে সূর্য স্থির পৃথিবী ঘোরে। বাইবেলের কথা জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিওর কথা পুরা উল্টা, শেষ পর্যন্ত কোরআনে কারিমের স্বর্ণাপন্ন হয়ে দেখা গেছে সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াত গবেষণা করে, না দুইটাই মিথ্যা, সূর্যও ঘুরছে পৃথিবীও ঘুরছে, ওয়া কুল্লুম ফি ফালাকে ইয়াসবাহুন। আল্লাহ বলেন প্রতিটি সৃষ্টি তার নিজস্ব কক্ষপথে পরিভ্রমণ করছে, এটা গবেষণা করে এখন বিজ্ঞান টের পাচ্ছে, আগে কিন্তু এত বেশি পাইনি। যে দর্শন বিজ্ঞান ইসরা ইয়াসিনের 40 নম্বর আয়াতটা গবেষণা করেছিল, 3 বছর পরে 10 জন বিজ্ঞানী মুসলমান হয়ে গেছে। যত তথ্য পাচ্ছে সবগুলো কিন্তু প্রমাণ হচ্ছে, নীল আর্মস্ট্রং এটা চাঁদ দ্বিখণ্ডিত করেছিল 1500 বছর আগে আমাদের নবী, এতে তারা বাতি সাত ওয়াং সাপাল পাবার। আল্লাহ বলেন কি আমার দটি নিকটবর্তী, চাঁদ কিন্তু দ্বিখণ্ডিত হয়ে গেছে, নবী যেটা করেছিলেন ওখান থেকে ওরা চাঁদের দেশে ফাটল দেখে দুনিয়ায় এসে 3 জন বিজ্ঞানী মুসলমান হয়ে গেছে।
আমি প্রমাণ করতে চাই কোরআনে কারিমের মাহফিলে, এটা যত তথ্য কোরআন দিচ্ছে সব যদি প্রমাণ হয় সত্যে, কোরআনে কারিমের এখন অনেকগুলো তথ্য বাকি আছে যেগুলো প্রমাণ হবে ইনশাআল্লাহ। এরকম একটা তথ্য এবার বলবো, কষ্ট হবে না হবে? আমি জানি কষ্ট হবে, কার কার হাত তোলেন তো? হবে না? ও যার যার হাত তুলিস। এবার কান খাড়া করে শোনেন, আমার বাবার কথা আমার দাদার কথা না, রাজনৈতিক বিষয় না, এটা কোরআনে কারিম থেকে আমি উপস্থাপন করছি, তথ্যটা মিলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ভালোভাবে বিবেক দিয়ে মিলাবেন, যাদের মগজ আছে তাদেরকে বলছি, এদিকে তাকান। আল্লাহ পাক বলেন, কি হলো, কারেন্ট চলে গেল? বিবেক যদি থাকে মিলাবেন, আশা করছি আপনার বিবেকের দ্বার খুলবে। এবার আল্লাহ পাক বলেন, পৃথিবীতে অনেকেই চাই, তারা তাদের মুখের ফু দিয়ে কোরআনের আলোকে দুনিয়া থেকে লিভিয়ে দেবে। আল্লাহ বলুন, আল্লাহু মুতিম্মু নূরি, আমি আমার আলোকে দুনিয়ায় জ্বালাবই। শব্দের দিকে খেয়াল করেন, আল্লাহু মুতিম্মু নূরি, আল্লাহ বলেন, আমি গ্যারান্টি দিয়ে বললাম, কসম দিয়ে বলছি, আমার আলো আমার কোরআনের বিধান আমি দুনিয়ায় কায়েম করবই। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফের দেয় তা অপছন্দ করে, কাফেরদের এতে মন খারাপ হয়। কোরআনের যত তথ্য আমি একটা একটা করে পেলাম সবই যখন সত্য হচ্ছে। এই যে গত পরশুদিন একটা পেয়েছিলাম, মানুষের গ্যাস্ট্রিক হয়, আলসার হয় না, এলাকায় নেই গ্যাস্ট্রিক আছে না নেই? গ্যাস্ট্রিক আপনি যদি অ্যালোপ্যাথি বড়ি খান আপনার গ্যাস্ট্রিক চেপে থাকবে, এমনকি বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আল্লাহ একটা বিষয় কোরআনে এটা 1500 বছর আগে দিয়েছে, অথচ আমি পেয়েছি মাত্র 2 দিন আগে, যদি অনেকে আগে পেয়েছে। এই তথ্যটা এখন প্রমাণ করছে বিজ্ঞানে। কোরআনে কারিমের সূরা তাওবার ভেতরে মেথি বলে একটা শব্দ আছে, মেথি, মেথি চেনেন কি? এই যে গোস্তের ভেতরে দেয়, আমি তো আর দেখি না, এমনি পড়িয়ে বলছে, মেথি চেনেন কি? কি ওটা কি আমি তো জানিও না, যা হোক ভাই আমি ওটা দেখিও না, চিনিও না, নাম হয় পড়িয়ে বলছে। এই মেথি না সকালবেলা খায় তার গ্যাস্ট্রিক জীবনে আর হবে না, যা আছে আর সেরে যাবে। কবিরাজি করলাম না, যাদের গ্যাস্ট্রিক আছে এই জিনিসটা করেন, আপনার গ্যাস্ট্রিক থাকবে না। কোরআন শরীফের গ্যারান্টি, আজ পর্যন্ত যখন একটা তথ্য মিথ্যা হয়নি, এটাও মিথ্যা হবে না। আপনি খান, আপনার যদি না সারে তাহলে কোরআন শরীফের কাছে যেতে হবে। এমনকি এই যে আজকে পেলাম এই তথ্যটা বলবো, অন্ধকারে যারা থাকে না ওদের রোগ বেশি হয়। আগেকার জামানার চাইতে এখনকার জামানার ছেলে মেয়েদের রোগ বেশি হচ্ছে, টেনশন বেশি বেড়ে যাচ্ছে। কারণ কি? বিশ্বনবী 1500 বছর আগে জানিয়েছিলেন, আমার উম্মতেরা, গুরুত্বপূর্ণ কোনো কাজ যদি না থাকে বেশি রাত করবা না, ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি, এশার নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমাও, ওই রাতে তোমরা বিশেষ করে ফজরের নামাজের জন্য উঠে পড়ো। নবী যে কথা বললেন কেন? এতদিন পর্যন্ত মানুষ শুধু পড়ে গেছে, এখন গবেষণা চলছে এই কথাটা নিয়ে, আমি আজকে পেলাম এই তথ্যটা। নবীজি কেন তাড়াতাড়ি ঘুমানোর কথা বললেন? আর ঘুমানোর আগে নবীজি জানিয়েছেন, তোমাদের যদি কোনো বাতি থাকে, আলো থাকে, আলোটা লিভিয়ে দাও, পানি যদি ঢাকনা দিয়ে, ঢাকা না থাকে, ঢাকনা দিয়ে ঢেকে দাও। কেন এই কথা বললেন? বিজ্ঞান আজকে এই তথ্যটা দিয়েছে গবেষণা করে, 12টা ঘন্টা মানুষ সূর্যের আলোতে, বিভিন্ন আলো শরীরের ভেতরে প্রবেশ করে, 12টা ঘন্টা অন্ধকারের ভেতরে থাকা লাগবে। কারণ অন্ধকারে যারা থাকে না তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা রক্তের ভেতরে বেশি।
আমার মনে হয় ইনার বাবারা যারা, আমার দাদারা যারা, ওরা এশার নামাজ পড়েই ঘুমিয়ে পড়তো, উঠতো ফজরের আজান দিলে। তারা 12 ঘন্টা কাজ করেছে দিনের আলোতে, আর 12 ঘন্টা ঘুমিয়েছে রাতের অন্ধকারে। তাদের যে টেনশন ঘুম হওয়ার কারণে একদিকে কম হতো, 2 নম্বরে যে কঠিন কঠিন রোগ গুলো আর কোনোদিন নামও শোনে নাই। কিন্তু এখন ছেলেপিলে সারাদিন তো সূর্যের আলোতে, বিভিন্ন আলোতে, রাতের বেলায় অন্ধকার নেই, শুধু আলো আর আলো। কোন আলো না থাকলে ফেসবুকের আলো, ফেসবুকের আলো ঘরে ঘরে যাবো। আসল বই পড়ে না শুধু ফেসবুক, আসল বই পড়ে না শুধু ফেসবুক পড়ে। একদিকে লাইটের আলো, 2 নম্বরে টিভির আলো, 3 নম্বরে ফেসবুকের আলো। তার মানে আলো গুলো সরে দিয়ে ঢুকছে, দিনের আলো তো ঢুকেছে, রাতের আলো ঢোকে, আপনি অন্ধকারটা ঢোকালেন না কেন? এই যে তারটা নেগেটিভ আর পজিটিভ যদি আপনি এক না করেন, কোনোদিন কিন্তু আলো পাবেন না। কথা বলেন না কেন? আমার কথা যদি আপনি বুঝতে চেষ্টা করেন, বুঝবেন। সুতরাং কোরআনে কারিমে আমার আল্লাহ যে তথ্যগুলো দিয়েছেন, বিজ্ঞান এখন প্রমাণ করে দেখছে একটাও মিথ্যা না, প্রতিটি সত্য হচ্ছে। তাহলে এই তথ্যটা এখন বাকি কি? সেটা সবাই চাই কোরআনের আলোকে দুনিয়া থেকে লিভিয়ে দেবে, আর আল্লাহ চাই তার আলো তিনি জ্বালাবে। সিদ্ধান্তটা কায়েম হবে কার? আল্লাহ লিমা ইউরিদ, আল্লাহ বলেন আমি যদি কোনো কিছু ইচ্ছা করি ওটা রদ করার ক্ষমতা কেউ? আরো জোরে বলেন। সুতরাং আল্লাহ যখন ইচ্ছা করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন, তারা আরো দুনিয়া চালাবে, আমাদের অত টেনশনের দরকার নেই। এ বাংলাদেশে যে কয়টা নাস্তিক মোরতাদ বেঈমান আছে, কোরআনকে দেশে চলতে দেবে না, কখনোই সম্ভব না। আমরা আল্লাহর উপরে এতটাই ভরসা করি, তিনি তার এই আয়াতকে প্রজ্বলিত করবে। কান খাড়া করে এবার মিলা একটু শ্রম করেন। আমার ভাইরা, এই দেশটা মানুষের আইন দিয়ে চললে কেমন দেখা দেয় আমরা দেখি নাই, কিন্তু মুরব্বীরা দেখেছেন। কি কথা বলেন না কেন? বাবা দিয়ে চললে কেমন লাগে আমরা দেখেছি, স্বামী দিয়ে চললে কেমন লাগে দেখেছি, চাচা দিয়ে চললে কেমন লাগে তাও দেখেছি, ভাবি দিয়ে, বুবু দিয়ে চললে কিভাবে লাগে তাও দেখেছি। একটা জিনিস এখন এই বাংলাদেশে বাকি আছে, কোরআন দিয়ে এই দেশ চললে কেমন লাগে দেখতে বাকি আছে। 96% মুসলমানের দেশে আমরা চাই কোরআনে কারিম এই দেশে চললে কেমন দেখা যায় এই দেশটা, এটা দেখতে এখন আমাদের বাকি আছে। মুসাফির অবস্থায় আছি আমরি, মুসাফিরের দোয়া নাকি আল্লাহ ফেরত দেয় না, নবীজির হাদিস আমি বিশ্বাসও করি। হাজার জনতা নিয়ে মুসল্লি দিনে দোয়া করছি, আল্লাহ কোরআন দিয়ে বাংলাদেশ চললে কেমন দেখা যায় এটা আমরা দেখতে চাই। কারা কারা দেখতে চান দেখি? লিল্লাহি তাকবীর, হাজারো মানুষের আবেগ। এই চুপ করেন ভাই, আশা করছে দোয়া কবুল হবে। সর্বচকে কিচ্ছু চাই না আল্লাহ দেখতে, কোরআনে কারিম সংসদে গেলে কেমন লাগে এটা দেখতে চাই। ক্ষমতায় যে যায় যাক, আমার দেখার দরকার নেই, আমি চাই কোরআন দিয়ে যেন সংসদ চলে। এদেশে চুরি বন্ধ করার জন্য যত আইন হয়েছে, চুরি বন্ধ হওয়া দূরের কথা, আরো বেড়ে গেছে। ডাকাতি বন্ধ হওয়ার জন্য যে আইন গুলো তৈরি হচ্ছে, ডাকাত বন্ধ নাই, কয়েকদিন আগে আমি নিজেই ডাকাতের কবলে পড়েছি, বন্ধ হচ্ছে না। বিশেষ করে আপনাদের এই নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর এই সমস্ত জায়গাগুলোতে আরো ঝামেলা বেশি, মাহফিল নিতে চাই না আর এই কারণে। সেদিন যাচ্ছিলাম এই মতলব থেকে, গাছ ফেলে দিই সামনে, দরজা খুলে দেওয়ার পরে বলছো হুজুর আপনার টাকাও নেবো, আল্লাহ মাফ করবে। হলো রে শয়তান, গাছ ফেলে ডাকাতি করছস তখন আল্লাহ মাফ কর, আর আমার টাকা নিলে মাফ করবে না? টাকা নেই তাড়াতাড়ি চলো। বলছে না হুজুর আপনার টাকা নেবো না। ডাকায় তোমার ইমানদার হয়।
379 নাম্বার ধারা সংবিধান যারা পড়তে জানে জিজ্ঞাসা করেন, 379 নাম্বার ধারায় লেখা আছে, চোর যদি চুরি করে ধরা পড়ে সাক্ষ্য প্রমাণ হয়ে যায় সর্বোচ্চ 3 মাস থেকে 3 বছরের তাকে জেল দেওয়া লাগবে। এই কথা বললে না কেন? বাংলাদেশের সংবিধান পীড়ায় আমি মুখস্থ করে ফেলেছি। 36 নাম্বার যে ধারাটা আছে এখানে লেখা আছে, দেশের কোন মানুষ তার মনের কথাগুলো চেপে রাখবে না, যতটুকু যার দায়িত্ব আছে, গণতন্ত্রের দেশ যেহেতু, সে তার অধিকার আদায়ের জন্য কথাগুলো বলতে পারবে। এই যে দুইটা ধারা বললাম, একটা 36, একটা 379, এই দুইটা ধারা আপনি একটু মিলান তো। চুরি হচ্ছে এই দেশে, চুরি হওয়ার পরে জেলখানা যায়, ডাকাতের সাথে দেখা, ডাক দিয়ে বলে বন্ধু কি বলে চুরি করতে গিয়েছিলাম মোলা ধরা পড়ে গেছে, পাগল তুমি চুরি করতে যে ধরা পড়ে গেলে, আমি তো ডাকাতির আসামি, আমার সাথে থাকো, ডাকাতি করা লাগে কি করে তোমারে শিখাবো। চোরের সর্বোচ্চ শাস্তি কয় মাস? 3 মাস থেকে 3 বছর। এই যদি কেউ নাও নিতে যায় তাও 3 বছর পরে চোরকে কিন্তু বের করে দেবে। ডাকাত ধরা পড়ার পরে ওর শাস্তি যেটা আছে সূরা মায়দা 34 নাম্বার আয়াতে ডাকাতের বিধান আল্লাহ দিয়েছেন, 33 নাম্বার আয়াতে যে ডাকাত ধরা পড়লে কি করবা, বাংলাদেশের সংবিধানেও কিন্তু ডাকাতের বিধান আছে না নেই? আছে। ডাকাত ধরা পড়ার পরে জেলখানায় যায়, খুনি আসামির সাথে, মার্ডার কেসের আসামির সাথে দেখা, ডাক দিয়ে বলে ভাই কি বলে ডাকাতি করতে গেলাম ধরা পড়ে গেছি, পাগল তুমি একটা ফেলে দিতে পারলে না, আমার সাথে থাকো, তোমার তো বেশি দিন জেল না, 3 বছর থেকে 6 বছর, আমার সাথে থাকো, মানুষ কিভাবে ফেলা লাগে তোমারে ঠিকাবো। কি শিখাচ্ছে? মানুষ ফেলা। চোর যাচ্ছে যে ডাকাত পরে বের হচ্ছে, ডাকাত যাচ্ছে খনি আসামি হয়ে বের হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? সৌদি আরবে ছিলাম 45 দিন, ওখানে চুরি দূরের কথা, আমার কানে আসে না যে অমকের হাগ অমকের জিনিস চুরি হয়ে গেছে, না, কারণ একটাই ভয় ওদের ভেতরে, যত টাকার সম্পদে আমি চুরি করি না কেন, যদি ধরা পড়ে যায় কি কেটে দেবে, এই ভয়টা আছে। এই জন্য দেখলাম কাবা শরীফের পাশে যে মক্কা টাওয়ার 110 তলা, কোটি কোটি টাকার স্বর্ণের দোকান, চুরি হচ্ছে না, ওই একটাই ভয়, আল্লাহর ভয়ে নাই করো, আইন তো আছে, যদিও সৌদি আরবে 100 ভাগ আল্লাহর আইন নেই, 70 ভাগ আছে, বাকি 30 ভাগ নেই, এর পরেও এতটুকু শান্তি সেখানে আছে, নির্দ্বিধায় চলাফেরা করা যায়। আমাদের এই দেশটাতেও যদি কোরআনে কারিমের 100 ভাগ বিধান চালু হয়ে যেত, আমার মনে হয় কোনো অশান্তির তাল বসাও থাকতো না। আশা করছি কোরআনে কারিমের সব বিধান যখন পৃথিবীতে প্রতিষ্ঠিত হচ্ছে, কায়েম হচ্ছে, প্রমাণিত হচ্ছে, সত্যি এই বিধানটাও প্রমাণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে দেখাও, আমিন। আর তুমি আসতে বলেন ভাই, আমিন। দরুদ আর সালাম পাঠ করি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এখন একটা নতুন কথা বলবো, এতদিন যদিও শুনেছিলেন, আজকে নতুন ভাবে শুনবেন, আপনাদের এদিকে মন আছে তো? এখানে দলমত নির্বিশেষে যারা এসেছে, আল্লাহর ভালোবাসা আমরা চাই না, বা আল্লাহ আমাদেরকে ভালোবাসুক আমরা আল্লাহকে ভালোবাসি এটা আমাদের দরকার নেই, এমন কেউ আছে? না। কেউ আছে? না। দল আমাদের রাজনৈতিক ভাবে আলাদা থাকতেই পারে, কিন্তু আমরা সবাই মুসলমান হিসাবে অন্তত আল্লাহকে ভালোবাসি আর চাই যেন আল্লাহ আমাকে ভালোবাসে। বলে না কেন? এই কথার সাথে আমরা একমত আছি না? এবার দেখি আপনি একমত আছেন কিনা। কোরআনে কারিমে আল্লাহ 1500 বছর আগে এটা জানিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে এদিকে একটু খেয়াল করা লাগবে ভাই, বিষয়টা একটু জটিল, পরে যে এবার গেবত করবেন যে কি বলে গেল বুঝলাম না। এদিকে তাকান, সবাই কিন্তু একমত ছিলাম যারা মুসলমান অন্তত, যে আল্লাহকে আমরা ভালোবাসতে চাই, তিনিও আমাদেরকে ভালোবাসুক। আল্লাহ ওই কথাটা জানাবেন এবার। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসার দাবি করো যে আল্লাহকে আমরা ভালোবাসি,
বা আমরা আল্লাহ ভালোবাসা পেতে চাই, তাহলে ওদেরকে আপনি জানিয়ে দেন ফাত্তা বিবনি, ওরা যেন আপনাকে অনুসরণ করে। কি করে? আপনাকে যখন অনুসরণ করা শুরু করবে, ইহবিবকুম আল্লাহ, আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসা আরম্ভ করব। না, শব্দের দিকে খেয়াল করেন, ইহবিবকুম আল্লাহ, এটা মজারের আলোচনা, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। যখন থেকে আপনি রাসূলের অনুগত্য অনুসরণ শুরু করবেন জীবনের প্রত্যেকটি জায়গায়, তখন আপনাকে আল্লাহ ভালোবাসা আরম্ভ করবে। কারণ ইন শর্তিয়া, যদি আল্লাহকে ভালোবাসার দাবি করো তাহলে রাসূলের অনুগত্য অনুসরণ শুরু করো। আর আপনি যখন জীবনের প্রতিটি জায়গায় অনুসরণ, অনুকরণ, অনুগত্য করা শুরু করবেন রাসূলের, কার, তখন আপনাকে আল্লাহ ভালোবাসা আরম্ভ করবে। আল্লাহ কিন্তু মাসির সিগা দিতে পারতেন হাব্বুন না দিয়ে ইহবিব দিয়েছেন, এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আর আল্লাহ যদি কাউকে ভালোবাসে দুইটা জিনিস তাকে দেয়, কয়াক ফির লাখুন শুনু বাকুম, তার জীবনের যত অপরাধ ছিল সাম্পুন এক বছর, শুনু বহু বছর, সব অপরাধ গুলো আল্লাহ ওই মুহূর্তেই মাফ করে দেয়। কথাটা জটিল, আপনি এখনো বোঝেননি, এদিকে তাকান। আগে আপনি বললেন আল্লাহকে ভালোবাসি, এটা আমি আমার আছে, আল্লাহ আমাকে ভালোবাসুক এই আশাও আমরা করি, করেন না কেন? আল্লাহ বলেন আমাকে যদি ভালোবাসার দাবি করো রাসূলকে অনুসরণ করো, যখন শুরু করবে দেখবো যে অনুসরণ শুরু করেছো, আমি তখন তোমাকে ভালোবাসা আরম্ভ করবো। তাহলে এই অনুসরণ কি শুধু আংশিক না পূর্ণাঙ্গ? এখন যদি কেউ দাড়ি দিয়ে রাসূলের অনুসরণ করে, টুপি দিয়ে অনুসরণ করে, জুব্বা দিয়ে অনুসরণ করে, তসবি দিয়ে অনুসরণ করে, খাবারের পরে মিষ্টি খাওয়া অনুসরণ করে, আর বাকি যে সুন্নাত গুলো নবীজির জীবনে এখনো অনেক দিক আর বিভাগ আছে। নবীজি রাষ্ট্রনায়ক ছিলেন, আল্লাহর নবী যে বিচার ব্যবস্থা চালিয়েছেন, নবীজি বিবাহ শাদী করিয়েছেন, মেয়েদেরকে দিয়েছেন, কথা বলেন না কেন? এই সমস্ত দিক আর বিভাগ গুলো যারা রাসূলকে মানে না বা মানতে চায় না, তাদেরকে আল্লাহ এখনো ভালোবাসা আরম্ভ করেনি। শব্দটা খুব গুরুত্বপূর্ণ। এই আয়াত অনুযায়ী, এই যে থিওরিটা বললাম, এই সূত্র অনুযায়ী, এখানে আজ পৃথিবীতে হাজার আলেম, হাজার পীর, হাজার নেতা, হাজার বক্তা, হাজার মুসলমান দাবি করার পরও এখনো আল্লাহর পরিপূর্ণ ভালোবাসা পাওয়া শুরু করেনি। কারণ আল্লাহ শর্ত দিয়েছিলেন, যদি পরিপূর্ণ অনুসরণ শুরু হয় তখন তোমাকে আমি ভালোবাসা আরম্ভ করবো। আপনি এবার নিজের দিকে তাকিয়ে দেখেন তো, আপনাকে কি আল্লাহ ভালোবাসা আরম্ভ করেছে? না। কারণ আপনার পূর্ণাঙ্গ জীবনে রাসূলের অনুসরণ হচ্ছে, হয়তো আংশিক হচ্ছে। কথাটার ওজন টের পাচ্ছেন কত দূর? এরপরও যদি আপনি না বোঝার ভান করে থাকেন, আমার কিছু করার নেই, কথা আমরা হয়তো অনেকেই বোঝার চেষ্টা করছি না, অনেকে বুঝতেছেও না, আর বুঝলেও অনেকে কাজে লাগাবে না। আমার একটা উপন্যাস মনে পড়ছে, কষ্ট হচ্ছে? ইমাম সাহেব একবার দোয়া করছিল, রব্বি হাবলি মিনাস সালিহিন। এক যুবক চিন্তা করছে, প্রতিদিন নামাজ পড়তে আসি আর ইমাম সাহেব শুধু হাত তুলে বলে রব্বি হাবলি মিনাস সালিহিন, এই একই দোয়া আর কতদিন করব। একদিন ডাক দিয়ে বলছো, হুজুরে রব্বি হাবলি মিনাস সালিহিন মানে কি? বলছো, আমি জানি না। আপনি জানেন না মানে? এক বড় আলেমের কাছে বলছো, আমাদের ইমাম সাহেব প্রতিদিন এই দোয়া করে, দোয়ার মানে কি? আলেম সাহেব বলে, এটা দোয়া না সুরা সফাতের 100 নাম্বার আয়াত, এটা এর মানে হচ্ছে, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। সুবহানাল্লাহ বলছেন, দাঁড়ান কি হয় দেখেন। যুবক এক দৌড়ে গেছে ইমাম সাহেবের কাছে, ডাক দিয়ে বলছে, হুজুর আপনার ছেলে মেয়ে কয়টা? বলছে 11টা। 11টা ছেলে মেয়ের পর আপনি এ দোয়া করেন, আপনি লজ্জা শরম আছে কেন? এ দোয়ার মানে তো আপনি জানেন না, আমি শুনি আসলাম। এ দোয়ার মানে আল্লাহ একটা নেককার সন্তান আমাকে দান করো, আপনার 11টা হয়েছে, আবার দোয়া করেন। ইমাম সাহেব বলছে, বাবা জি, এ দোয়ার মানে এই, এ যদি আমি আগে জানতাম যে 10 বছর আগে দোয়া বাদ দিতাম, আমি তো জানি না যে দোয়ার মানে এই, আমার কাছে কি বা হবে, দোয়া করিয়েই যায় আল্লাহ দিয়েই যায়। এই কথা বোঝেন আমার না বোঝা ভান করে আছে? আপনি তো বোঝেনি রাসূলের অনুসরণ কি। জিকিরের নাম নিয়ে রাসূলের আশেক সেজে, আশেক রাসূল লাফাচ্ছে, 63 বছরের জীবন খুলে দেখেন তো, আল্লাহর নবীর নবী রহমত,
মানবতার বন্ধু আর রাহিকুল মাখদুম, সিরাত ইবনে হিশাম, সিরাত বিশ্বকোষ, দোজাহানের বাদশা, 13টা গ্রন্থ এখন নবীজির জীবনের উপরে পাওয়া যাচ্ছে। পড়া সব আমি শেষ করেছি। কই 63 বছরে তো কিন্তু লাভ সাপ দেননি তিনি। আপনি আশেকের রসুল হয়ে গেছেন, লাফাচ্ছেন, আপনার এশক এত বেশি, বাস কেন মান্দার গাছ হয়ে ওঠেন তো দেখি, কেমন এশক দেখা যাচ্ছে, ভান্ডামি করা সেটারি করা যায় কাপান না। কিসের আশেক আপনি? আপনি তো জিলাপির আশেক। মিলাদের পরে যদি জিলাপি না দেয় মন খারাপ হয়ে যায়। এই যে মায়ের জন্য অনুষ্ঠান করেছে, আমার মনে হয় যদি তো হাদিয়া তোফা না থাকতো মানুষই যেত না। তাবারক আছে এই জন্য মানুষের ভিড়, একে দোয়া করার জন্য গেছে না তাবারকের জন্য, এক কথা বলে না কেন? আশেক রাসুলের শব্দটা আপনি বলছেননি, আশেক রাসুল ছিলেন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিন্দা অবস্থায় যাকে নবীজি জান্নাতের গ্যারান্টি দিয়েছিলেন। নবীজির শরীরকে বাঁচাতে হযরতে তালহা নিজের বুক দিয়ে পিঠ দিয়ে 82টা তীর তিনি বুকের ভেতরে নিয়েছিলেন। কোন বর্ণনা এসেছে 80টা তীর তিনি বুকে আর পিঠে নিয়েছিলেন, 80টা তীর বুকে পিঠে লেগেছে, তারপরও নবীর শরীরকে আড়াল করে আছে, কোনোদিন নবীর শরীর দিকে তীর আসতে দেয়নি। জিহাদের পরে আল্লাহর নবী তালহার দিকে তাকিয়ে দেখলেন, একটা দুইটা না, সাহাবীরা যখন তীর টেনে টেনে খোলে প্রায় 80টা তীর পাওয়া গেছে। ডাক দিয়ে বললেন, জিন্দা মানুষ জান্নাতে দেখতে যাও, এর দিকে তাকাও, এটা জিন্দা শহীদ। নবীর শরীরকে বাঁচাতে তিনি 80টা তীর বুকে পিঠে নিয়েছেন, নবীর ক্ষতি হতে দেয়নি, এনেছিলেন আশেকায়। আরো জোরে, আর আমরা এমন আশেক, নবীকে গালি দিচ্ছে, মিছিল করবে, দূরের কথা বাড়ি বসে তোস বিটেপছে, ভান্ডা বেকার জায়গা কেমন না। রাসুলের আদর্শ মানে অতটুকু, যতটুকুতে ঝামেলা বিপদ আপদ নেই। আর রাসূলকে মানতে গেলে যখন বিপদ আপদ ঝামেলা আসবে তখন বলে না আমি ওর ভেতরে নেই, আমি আছি লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলবো না, যে যা কষ্ট করুক গা। এর নাম কি আশেক না ভণ্ডামি? আমার এখানে তথ্যটা দেওয়ার বিষয় ছিল, আমি এখনো পর্যন্ত আল্লাহর ভালোবাসা পেলাম কিনা তার সার্থকতা ডিপেন্ড করছে কিন্তু রাসূলের অনুসরণের উপরে। আপনি এখন মিলান, আপনার রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত, পোড়াটা শরীরে পোড়াটা জীবনে আল্লাহ রাসূলের আদর্শ সব জায়গায় আছে কিনা, যদি না থাকে তাহলে আল্লাহ আপনাকে এখনো ভালোবাসা আরম্ভ করেনি। আপনার মাথার চুলের দিকে আপনি তাকাবেন, দেখবেন চুলটা রাসূলের সিস্টেমে কাটা হয় কিনা। আপনার দাড়ির দিকে তাকাবেন, আপনার জুব্বার দিকে তাকান, আপনার পরনের পোশাকের দিকে তাকান, এগুলো শরীরের ভেতরে। আপনার পরিবারের দিকে তাকাবেন, আপনি পরিবারটা রাসূলের সুন্নত অনুযায়ী মানেন কিনা। নবী যে ছেলে মেয়ে মানুষ করেছিলেন আপনিও করছেন, আল্লাহর নবীর ছেলে মেয়ে মানুষ করা যেগুলো ছিল ওই সিস্টেমে আপনার ছেলে মেয়ে মানুষ হয় না। বিশ্ব নবীর মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 7 বছর বয়স, সাজগোজ করে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে, নবীজি ডাক দিয়ে বললেন, মা ফাতিমা কোথায় যাও? মেয়েটা বলে, মা আমার বান্ধবীর বাড়িতে যাচ্ছি। নবীজি বললেন, এত সাজগোজ করার দরকার কি? হে মা ফাতিমা, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য যদি জীবনে বেশি সাজগোজ করো তাহলে জান্নাতের আসল সাজ থেকে তোমার আল্লাহ বঞ্চিত করে দেবে। হযরতে ফাতেমা বলে, বাবার এই কথাটা আমি এত বেশি মনে রেখেছিলাম, মরণ পর্যন্ত শুধু আমার স্বামী আলী বাদ দিয়ে দুনিয়ায় আমি কারোর জন্য আর সাজগোজ করি নাই। নবী যে মানুষ করে নাই মেয়েদেরকে, আপনিও মানুষ করছেন মেয়েদেরও কি? মেয়ে না কটকটি, কটকটি চাইতে নেই খ্রিস্ট। ছোট্ট কথা বলছি, মাইক ছাড়া আপনি কিছু মনে করবেন না, মনে করবেন? মাইক বাদ দিয়ে বলি, কুকুরকে জিজ্ঞাসা করছে কুকুর, এই যে সব কিছু উলঙ্গ করে থাকো, বলে আমার লজ্জা শরম নেই তাই আমি উলঙ্গ হয়ে থাকি, কথা বলি না কেন? জিজ্ঞাসা করছে কুকুর রাস্তাঘাটে যে সঙ্গম করো, বলে আমাদের অভ্যাস হয়ে গেছে, কেউ কিছু বলে না, আমাদের অভ্যাস এটা। 3 নম্বরে জিজ্ঞাসা করছে, তোমার মা বাবা কিছু বলে না? বলে কে বলবে, ওরাও এই তরিকায় কাজ করিস।
আজ যারা 14ই ফেব্রুয়ারি পালন করার নাম নিয়ে বিভিন্ন অনুষ্ঠান গুলো পালন করার নাম নিয়ে বেপর্দায় চলছে, 13 হাত কাপড় তারপরও মাজা ঢাকে না, বুকের উপরে পর্যন্ত কাপড় তো আসেই না, মাফলাটার মতো পেছনে দিয়ে রাখে। এদেরকে যদি জিজ্ঞাসা করেন কি এই অবস্থায় আসো, শাড়ির নামে মশারি পরিছো, বলে আমাদের লজ্জা শরম নেই তাই। যদি বলেন এই যে রাস্তার ভেতরে ফুল দাও, কিস করো, একে অন্যের সাথে বিয়ের আগে হাত ধরা ধরি করো, লজ্জা শরম বলেন না, আমাদের এটা অভ্যাস, আমাদের স্বভাব হয়ে গেছে এটা। যদি জিজ্ঞাসা করেন তোমার মা বাবা কিছু বলে না, বলে কি বলবে, ওরা এই তরিকায় কাজ করেছে। আমার কুকুরের 3টা প্রশ্ন শুধু এর সাথে মিলিয়ে দিলে একই হয়ে যাচ্ছে, সুতরাং কুকুর আর এই 3টা গুণ যাদের আছে এরা একই। বুঝলেন? কারা হাত তোলেন তো বুঝতেছেন? আর না বোঝার ভান করে আছেন, কারা হাত তোলেন তো এরপরও যদি আপনি এইভাবে চলেন আমার আর কিছু করার নেই। কি আশ্চর্য মানুষ! নবীজি মানুষ করেন, মানুষ করেন না তার মেয়েকে, আপনি মানুষ করেন কি করি? আল্লাহর নবী জানিয়েছেন দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতু সালিহা, এ পৃথিবীর সব কিছুই কিন্তু সম্পদ, সব সম্পদের ভেতরে উত্তম সম্পদ আমি নবীর কাছে হচ্ছে আল্লাহ ওয়ালা মেয়ে মানুষ। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার বাড়িতে যদি আল্লাহ ওয়ালা একটা মেয়ে থাকে, বউ থাকে, বুঝবেন ওটা মেয়ে লোক না, ওটা আল্লাহর জান্নাতের টুকরা। কারণ একটা মেয়ে লোকই পারে, একটা মেয়ে লোকই পারে তার জামাইকে তার স্বামীকে অন্যায় অবৈধ অত্যাচার মূলক কাজ থেকে 100 ভাগের 98 ভাগ বিরত রাখতে। কেন অনেক স্বামী বসে আছে যার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে অন্যায় করতে বাধ্য হয়, এত উপায় করে তারপর বড় মনই পায় না, কথা বলে না কেন? স্বামীর ইনকাম প্রতি মাসে 15,000 টাকা, এমন লোক আছে যার বোর প্রতি মাসে সাজগোজ করতে বিউটি পার্লার থেকে 30,000 টাকা, এখনো বেচারা করবে কি? বাধ্য হয় বোর চাহিদা পূরণ করতে অন্যায় অবৈধ কাজে পা বাড়াতে। এরকম বউ আছে, কার হাত তোলেন তো ভাই? ভয় করছে? হাত তোলেন না কেন? হাত তোলেন যে একজন এদিকে আস, তুমি যে কনসান্নাতে আছো সবাই চেয়ে পাচ্ছ না। আমি হাসির খোরাকি দেয়নি, এখানে অনেক মানুষ আমরা বসে আছি এরকম অবস্থায়, কথা বলেন না কেন? সম্মানিত মা বোন যারা এসেছেন পর্দার আড়ালে বসে আছেন, মহিলা প্যান্ডেলে যারা আছেন তাদেরকে বলছি, মা বোনেরা আপনার স্বামী যেটা যতটুকু ইনকাম করে ওইটা নিয়ে আপনি যদি খুশি থাকেন, কিয়ামতের ময়দানে হযরতে রহিমার সাথে আপনাকে আল্লাহ জান্নাতে পাঠিয়ে দেবে। আর আপনার স্বামীর যা আল্লাহ দিয়েছে ওটা দিয়ে সন্তুষ্ট থাকতে না পেরে তাকে অন্যায় অবৈধ কাজ করতে বাধ্য করান, জান্নাত কত দূরের কথা! ওই স্বামী যদি অন্যায় করার পরে জাহান্নামে যায় আপনাকে সাথে যাওয়া লাগবে, কারণ আপনি ওর ভাগিদার। কোন মানুষ যদি নিজে ভালো কিন্তু অন্যায় কোন কিছুকে সাপোর্ট করে সমর্থন করে, আমার আল্লাহ তাকে ওর সাথে জাহান্নামে দেবে। লোক নবীর স্ত্রীকে আল্লাহ জাহান্নামে দিয়েছে, তার চরিত্র খারাপ ছিল এই জন্যে না, তিনি চরিত্রহীনা ছিল তাও না, লোক নবীর স্ত্রীকে জাহান্নামে দেওয়ার কারণ একটাই, আমি 22টা তাফসীর গবেষণা করে এটা পেয়েছি, লোক নবীর স্ত্রীকে জাহান্নামে দেওয়ার একটাই কারণ, লোক নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল, সে চরিত্রহীনা ছিল না, কিন্তু সে চরিত্রহীনদেরকে তলে তলে সাপোর্ট করত। আপনি ঈমান থেকে বলেন তো বাংলাদেশে এই চরিত্রের মানুষ এখন আছে না নেই? নিজে কিন্তু ভালো, নিজের ব্যবসা হালাল, নিজের বউ পর্দায় থাকে, সব কিছু ভালো, কিন্তু এমন মানুষকে সাপোর্ট করে, এমন মানুষের পেছনে আছে যার চরিত্র ভালো না, এক কার সাথে মিলে যাচ্ছে? হাত তোলেন তোলেন, এলাকায় গোস দেন কেন? এলাকায় গোস দেওয়ার দরকার নেই, এসব আল্লাহর অলি, যাহার নামে যাওয়ার মতো একটা মানুষ এলাকায় নেই, তো ওয়াজ দেওয়ার দরকার কি? গান দেবেন? আলহামদুলিল্লাহ, কেউ যখন হাত করেন আমি খুশি, আল্লাহ তুমি খুশি হবে কি করে? আল্লাহর কাছে তো 2 নম্বরই করা যাবে,
আপনি খুব ভালো মানুষ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন হাজি সাহেব, জুব্বা গায়ে দিয়ে পাগড়ি মাথায় দিয়ে বউ পর্দায় থাকে, ব্যবসা হালা, এমন মানুষকে সাপোর্ট করে যার চরিত্র শয়তানের চাইতে খারাপ। এরপরে যদি না বোঝার ভান করে থাকেন যে বুঝি নাই, না রাখবার বলছে, বুঝেছে কারা কারা বুঝেছেন হাত তোলেন তো, এই যে এই দুই নাম্বার লোক সব আপনি তো বুঝে বুঝেছেন। মা বোন যারা এসেছেন আপনাদেরকে আর একটা কথা বলছে, আপনাকে আল্লাহ গোলাম ভাইয়ের বাড়িতে না পাঠিয়ে এমপি সাহেব গোলাম মোর্শেদ নাকি যেন ওনার বাড়িতে পাঠাতে পারতো, কারণ এনার চাইতে ওনার ইনকাম 10 গুণ বেশি মনে করেন। আল্লাহ এনার বাড়িতে আপনাকে পাঠিয়েছে এই কারণে, এনার মাসে যদি 20,000 টাকা উপায় হয় এই টাকা নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকা লাগবে, তাহলে কিয়ামতের ময়দানে স্বামীর সাথে আপনি জান্নাতে যেতে পারবেন। আর আপনার কারণে যদি গোলাম ভাই উল্টা পাল্টা কাজ করতে বাধ্য হয়, অবৈধ কোনো পথে পা বাড়াতে বাধ্য হয়, শুধু উনি একা না, আপনাকে ওনার সাথে জাহান্নামে যাওয়া লাগবে। নবীজিও মানুষ করেছিলেন তার মেয়েকে, বিশ্ব নবীও আচরণ করেছিলেন তার স্ত্রীর সাথে, আপনার যদি ওইটা না থাকে তার মানে পারিবারিক জীবনে রাসূলের অনুসরণ আপনার এখনো হয়নি, সামাজিক জীবনে রাসূলের যে অনুসরণ গুলো এখনো করতে পারেননি, ব্যবসায়িক জীবনে নবীজি যেভাবে ব্যবসা করেছিলেন ওভাবে এখন আপনি করতে পারেননি। ব্যবসা যারা করছেন আমি একটা তথ্য বলি, এবার তিনটি নিয়ম ছাড়া ব্যবসা করা জায়েজ নেই, কয়টা আরো জোরে বলে, মোশারাকা মোদারাবা মোরাবাহা। মোশারাকা কি? শরীক করা, পার্টনারশিপ করা। কবির ভাইয়ের 10 লাখ টাকা আছে আর এই ভাইয়ের আছে 20 লাখ, আমার আছে 20 লাখ, তিনজনের টাকা এক জায়গায় করে আমরা ব্যবসা আরম্ভ করলাম, যেই ব্যবসায় লাভ এবং লস হওয়ার সম্ভাবনা আছে। এমন ব্যবসা করা যাবে না যে ব্যবসায় কোনো লস নেই শুধু লাভ, যেমন সুদের ব্যবসা। কি ব্যবসা তো খালি টাকা ছেড়ে রাখবে, টাকা আসবে, কোনো লস আছে? এই কথা বোঝেন আমার? এখন আমরা তো তিনজন ব্যবসা আরম্ভ করলাম, যদি লাভ হয় উনি 10-20 ভাগ, ইনি 20 ভাগ, আমি 10 ভাগ পাবো, আর যদি লস হয় আমার 10 ভাগ, ওনার 20 ভাগ, ওনারও 20 ভাগ, তিনজনকেই নেওয়া লাগবে। কথা বলেন না কেন? এই ব্যবসা যদি আপনি জমি জায়গা দিয়ে করেন, ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে করেন, টাকা রেখে করেন, যে কোনো কায়দায় জায়েজ আছে, এক নম্বরে মশা রাখা, নাম কি আরো জোরে বলো, দুই নম্বরে নাম হচ্ছে মোদারাবা। মোদারাবা কি? আমার টাকা আছে, আরে ভাইয়ের শ্রম আছে, ওনার টাকা নেই, আল্লাহ ওনাকে টাকা দেয়নি, কিন্তু ওনার শরীরে শক্তি আছে, ওনার মেধা আছে, ওনার যোগ্যতা আছে, উনি ব্যবসা বসে কিন্তু টাকা নেই, আর আমার টাকা আছে কিন্তু আমি ওগুলো বুঝি না, আমি টাকা দেব, উনি শ্রম দেবে। এখন যদি ব্যবসায় লাভ হয়, আমি তো লাভ পাচ্ছি আর ওনার লাভ হচ্ছে, ওনার নির্ধারিত বেতন আকারে ওনাকে দিয়ে দেওয়া হবে যে এই পরিমাণ লাভ হলে এই পরিমাণ তোমাকে দেওয়া হবে, আর যদি লস হয় আমার তো টাকা গেল আর ওনার। এই কথা বোঝেন? এনার নাম হচ্ছে মোদা মোদারাবা। তিন নম্বরে মোরাবাহা। মোরাবাহা বা ছয় প্রকার ইসলামী অর্থনীতিতে এই বিষয়গুলো বিস্তারিত দেওয়া আছে। আমার যেহেতু জাকাত ভিত্তিক অর্থনীতির উপর সাবজেক্ট নাই, যেন আমি ওদিকে যাচ্ছি না, এক কথাই বলছি, মোরাবাহা ছয় প্রকার। এক নম্বরে এনার ফ্রিজ নেই, আমি একটা টাকা 1 লক্ষ টাকা দিয়ে একটা ফ্রিজ কিনলাম, 1,20,000 টাকা দিয়ে ওনার কাছে বিক্রি করলাম, উনি 1 বছর 2 বছর 3 বছরের ভেতরে কিস্তি আকারে টাকাগুলো আমার দিয়ে দিল, লাভ কি? আমার 1 লাখ টাকায় 20,000 টাকা লাভ, আর ওনার লাভ কি? ওনার ফেরিস ছিল না, টাকাও ছিল না ওই সময়, কিন্তু 3 বছরের ভেতরে ফেরিসের মালিক হয়েছে, টাকাগুলো সময় পেয়েছে দিয়ে দেবার, এটা নাম মোরাবাহা। এই তিনটা ক্ষেত্র ছাড়া কোনো ক্ষেত্রে ব্যবসা করা জায়েজ নেই। এই যে জমি জায়গা রাখে না এলাকায়, এগুলোরও নিয়ম নীতি আছে। এখন এগুলো বলতে গেলে তো আমার আয়াতে যেতে পারবো না, আমার আবার গাড়ির সময় হয়ে যাচ্ছে, এত তাড়াতাড়ি সময় ঘড়ি কি নষ্ট? কয়টা বাজে ভাই? 10:30 বেজে গেছে। না ভাই থাক, ওই যে বাইরে যাওয়া লাগবে না, আমি আয়াতের দিকে যাচ্ছি। আমি একটা কথা শেষ পর্যন্ত বলছি, এই তাহলে রাসূলকে ভালোবাসার মাধ্যমে আল্লাহ ভালোবাসা আরম্ভ করে। আমার পুরা জীবনে যদি রাসূলের অনুসরণ না হয়, আনুগত্য না হয়, তাহলে আল্লাহ এখন আমাকে ভালোবাসা টের পাচ্ছেন? আপনি কি আল্লাহর ভালোবাসার পাত্র হতে পেরেছেন কিনা? আপনার আর ওনার উপরে ছেড়ে দিলাম, আপনি যা করেন এবার করেন। আমার মনে হয় যাদের মগজ আছে তারা টের পেয়েছে এ বক্তব্যের অর্থ কি। কথা বোঝা গেছে? আমরা পড়েছি সূরা
আনকাবুত একুশ নাম্বার পারা প্রথম নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের একটা মাত্র আয়াত পড়েছি। যত কথা আল্লাহ আয়াতের ভেতরে দিয়েছে আমরা একটু টেনে গবেষণা করে একটু বের করব। জবাব ছেড়ে একবার তেলাওয়াত করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ওয়ালাযিকরুল্লাহি আকবার, আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। কোন সূরা বলেন তো? আরো জোরে বলেন। আনকাবুত মানে মাকরসা। মাকরসার নামে আল্লাহ সূরা দিলেন কেন এটা আগে জানা লাগবে। এক কথায় এই যে সকালবেলা এই জমিতে যদি আপনি আসেন দেখবেন পুরা জমিন মাকরসার জালে ছেয়ে গেছে। কি কথা বলেন না কেন? এখন যদি আপনি মনে করেন এত জাল আমি সারা দিন লেগে যাবে আবার ভাঙতে, এই মনে করবেন? আপনার এত চিন্তা ভাবনা টেনশনের দরকার নেই। শুধু আপনার যে ছোট ছেলেটা এখনো প্যান পরা শুরু করেনি, করে নিয়ে এসেন ঘুম থেকে ডাক দিয়ে বলেন বাবা তুই শুধু পোশাক কর, কথা বলছে না কেন? ও যদি পোশাক করতে করতে চলে যায় থাকবে দেখিয়ে মনে করে জাল দেখে পুরা জমিন জাল আমি কি করে এটা ভাঙবো। আল্লাহ পাক বলেন কিয়ামত পর্যন্ত যত বাতিল দুনিয়া আসবে ওরা কিন্তু এই মাকরসার জালের মতো বিশাল আকার ধারণ করে আসবে। তোমার কিছু করা লাগবে না, তুমি যদি শুধু একবার আল্লাহু আকবার বলো দেখো সব জাল ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এখন তাম দুনিয়ার দিকে তাকান, সব জায়গায় ষড়যন্ত্র শুধু মুসলমানদের বিরুদ্ধে। এই যে মায়ানমার থেকে শুরু করে গুজরাট থেকে শুরু করে সর্বোপরি ইসরায়েল আমাদের কেবলা দ্বিতীয় কেবলা যেটা নিয়ে নেওয়ার ষড়যন্ত্রে মেতেছে, যত জায়গা আমরা দেখছি সব জায়গায় শুধু মার খায় অত্যাচারিত হয় ষড়যন্ত্রের শিকার হয় মুসলমানেরা। ওদের অনেক কিছু আছে, ওদের কি আছে? অ্যাটম বম আছে, ওদের কামান আছে, বারুদ আছে, অস্ত্র আছে, ওদের মিডিয়ার শক্তি আছে, কত কিছু ওদের আছে, কিন্তু ওদের একটা জিনিস নেই, ইমানের শক্তি ওদের নেই। আল্লাহ তাআলা বলেন ওদের যত শক্তি সব ওই মাকরসার জালের মতো, ইমানের শক্তি যারা আছে ওদের কিছু করা লাগবে না, শুধু ইমানটা যদি সঠিক আর নির্ভেজাল করে একবার আমি আল্লাহু আকবার বলে সামনে আসতে পারো। ইন্না কায়দা শাইতানি কানা দাইফা, যত শয়তানের চক্রান্ত সব আমি একেবারে দুর্বল করে দেব। আমার এই আয়াতটা পড়ার পরে যতটুকু বিশ্বাস আর মনে হয়েছে পৃথিবীর ময়দান এখন 53টা মুসলমান রাষ্ট্র শুধুমাত্র জর্জব তায়েফ এরদোগানের মতো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো যদি এই 53টা রাষ্ট্রের প্রধান একবার যদি একটু এগিয়ে আসতো হুঙ্কার দিত এরদোগানের মতো তামাম পৃথিবীর যত জায়গায় ষড়যন্ত্রের জাল সবগুলো ছিন্ন ভিন্ন হয়ে যেত। এমন একটা জনগণ গুরুত্বপূর্ণ সূরা থেকে আমরা আরম্ভ করেছি, একটা মাত্র আয়াত পড়েছি 45 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন উতলু তেলাওয়াত করো মা ওহিয়া ইলাইকা, যেটা আপনার প্রতি আমি ওহি করেছি মিনাল কিতাব এই কিতাব থেকে, ওয়া আকিমিস সালাহ নামাজ কায়েম করো। শব্দের দিকে খেয়াল করো, তেলাওয়াত করার জন্য আদেশ দিচ্ছে কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। মুসলমান হিসাবে আপনাকে আমি আহ্বান জানাচ্ছি, মরবেন তো আপনি, আজ হয় কাল হয় মরবেন, একদিন মাস্ট বি মরাই লাগবে না? মরা লাগবে না? আপনি হয়তো 2 দিন আগে মরবেন, আমি 2 দিন পরে মরবো, এই তাছাড়া পার্থক্য কিছু নেই।
কিয়ামত পর্যন্ত দুনিয়ায় কেউ বাঁচে নাই, বাঁচবেও না, এমনকি নবীও বাঁচে নাই। আপনি তো সাধারণ মানুষ, মারা তো আজব কাজ হোক, আপনি যাবেন যা করছেন, আপনাকে আমি নিষেধ করছি না, অন্তত মুসলমান হিসাবে আল্লাহর এই কালামটা পড়া শেখেন, কারণ আল্লাহ আদেশ দিয়েছেন, উতলো, দিস ইজ মাই অর্ডার। এরপরেও যদি আপনার বিবেক না খোলে, আমার কিছু করার নেই। পিয়ার ভাইয়ের উদ্যোগে যে 250 মানুষ কোরআনে কারিমের শাবকটা নিয়েছে, ওনার উদ্যোগে এই 250 মানুষ যতবার 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 কোরআনে কারিম তেলাওয়াত করবে, প্রতিটি অক্ষরে 10টা করে নেকি আল্লাহ পিয়ারো ভাইয়ের আমল নামায় পৌঁছিয়ে দেবে। আপনি একটা এরকম ব্যবস্থা করে যান, যদি নিজে পড়তে পারেন আলহামদুলিল্লাহ, আর আপনাকে পড়া শেখায় লাগবে। হে নবী, আপনাকে তেলাওয়াত করার জন্য আহ্বান জানালাম, আমি আদেশও করলাম আপনাকে, আপনি পড়েন, যেটা নাজিল করলাম আপনার প্রতি। এদেশের দিকে তাকান, আমি এটা কিন্তু নিজের চোখে দেখেছি, কোরআনে কারিমের তেলাওয়াত এত 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 গুরুত্বপূর্ণ, এটা যদি ভেতরে কারো আয়ত্ত হতে পারে, যত বড় হবে না কেন, অন্তত দুর্নীতির কাছে সে যাবে না। ছোটবেলা থেকে তাকে এই ধাঁচে তৈরি করেন, যেহেতু নোয়াখালী কুমিল্লা এটা আলেমদের এলাকা, আপনারা এই এলাকাতে কোরআনে কারিমের চর্চা বাংলাদেশের সবচেয়ে বেশি হয় কুমিল্লা নোয়াখালী, এই দুইটা জেলায়। আরো একটি ভাবা লাগবে, যারা জানেন না তাদেরকে এর মাধ্যমে উদ্বুদ্ধ করার জন্য বলছি, কোরআনে কারিমকে শিক্ষা দিয়ে ওই ছেলেটাকে আপনি ডিসি বানান, এসপি বানান, টিওনও বানান, আপনারা ছেলেটাকে এমপি বানাবেন, উপজেলা চেয়ারম্যান বানাবেন, কোনো অসুবিধা নেই। কারণ এই চোখে আমি দেখলাম এই ছোট্ট বয়সে কোরআনের জ্ঞান আছে, ওস্তাদ অজু করছে, পায়ে পানি ঢেলে পা ধুইয়ে দিচ্ছে, এরকম ছাত্র আমি দেখেছি। আমি এইটাও দেখেছি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ক্লাস চলছে, ছাত্র শিক্ষকের কলার চাপ দিয়ে ধরে জুতা দিয়ে পিটাচ্ছে। ছাত্র তো দুইটাই, একটার ভেতরে কোরআন আছে আর একটার ভেতরে কোরআন নেই, একটা হয়েছে মানুষ আর একটা জানোয়ার, কথা বলে না কেন। যেই ছাত্র বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলাকালীন ছাত্র শিক্ষকের কলার চাপ দিয়ে ধরে জোতা দিয়ে পিটাতে পারে, ও বাংলাদেশের কোন জায়গা পেলে ওইটাও জোতা দিয়ে পিটাবে, কথা বলে না কেন। সুতরাং আপনার ছেলেকে উপরে তুলবেন, আমি নিষেধ করছি না, আপনার ছেলে ডিসি হবে হোক, এসপি হবে হোক, টিএনও হবে হোক, আপনার ছেলে বিজ্ঞানী হবে, ডাক্তার হবে, এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস, কোনো অসুবিধা নেই, কারণ এগুলো আমরা যদি না হয় তাহলে রাম আর বামরা দখল করবে। আপনার ছেলেকে ডিসি বানাবেন, এসপি বানাবেন, কোনো অসুবিধা নেই। বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন গঠন করার যে উদ্দেশ্য আমি 7টা পেয়েছি, তার 1 নম্বরে কর্মসূচি তিনি দিয়েছিলেন, এই দেশের মানুষ কোরআন শিখবে, হাদিস শিখবে, তাহলে চরিত্রবান যদি হতে পারে, বাইরের দেশ থেকে যত সাহায্য নিয়ে আসবো একটাও চুরি হবে না। এই উদ্দেশ্য নিয়ে ইসলামিক ফাউন্ডেশন গঠন করা, অথচ সেখান থেকে যদি আপনি শিক্ষা নিতে না পারেন, তাহলে বঙ্গবন্ধুর আত্মা কষ্ট পাবে না, কথা বলেন। এখান থেকে যদি শিক্ষা নিয়ে আপনি ওই শিক্ষাটা কাজে লাগাতে পারতেন, এদেশের যত লক্ষ লক্ষ ছেলে মেয়েরা ছোটবেলায় ফজরের পরে কোরআন হাদিস পড়ে এরপরে কাজ শুরু করবে, যতগুলো অক্ষর পড়বে প্রতিটি অক্ষর 10টা নেকি হয়ে গোপালগঞ্জের টুঙ্গি পড়া যাবে। কেন উনি শুরু করেছিলেন ওই প্রতিষ্ঠানটা, আমার যে ছোট্ট মেয়ে 4 বছর বয়স জান্নাতুল মাওয়া, ইসলামিক ফাউন্ডেশনের ছাত্রী, বঙ্গবন্ধুর হাতে গড়া প্রতিষ্ঠান, অর্থ প্রায় 7টা সূরা মুখস্ত হয়ে গেছে 4 বছর মাত্র বয়স, আর প্রায় 12টা হাদিস মুখস্ত, নামাজের অধিকাংশ নিয়ম কানুন গুলো জানে, এখনো তো নামাজ ফরজ হয়নি, ওর মা নামাজ পড়ে পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শেখে। আমি বাড়িতে যে একটু ঘুমালে আমারে বলে, আব্বু তুমি দেখো তো আমার এই সূরা ইখলাসটা ঠিক হয় কিনা, ও যেই কায়দায় সূরার কাউসার ইখলাস পড়ে আমার বাবা পারবে না, আমার বাবা পান কালসার, আমার বাবা চাষি, আমার বাবা তার ওর মতো পারবে না, উপরে গিরা মার দিয়ে বাবা পারবে। এই জান্নাতুল মাওয়ার মতো যত লক্ষ লক্ষ ছেলে মেয়েরা প্রতিদিন ফজরের পরে কোরআনের অক্ষর গুলো তেলাবাত করে, বঙ্গবন্ধুর জীবনের কিছু যদি কবুল না হয় এই কাজটা কবুল হবে, এই কথা বলেন না কেন। এত যতগুলো সওয়াবের কাজ দুনিয়াতে প্রতিষ্ঠিত কোরআনের মাধ্যমে, সব সওয়াবগুলো আল্লাহ টঙ্গি পাড়ায় কবরে পৌঁছিয়ে দেবে। কোরআনের মাহফিলে দোয়া করেছে, আল্লাহ মানবতার জন্য, দেশের জন্য, কোরআনের জন্য এতটুকু যে লোকটা করেছে, তুমি তার জীবনের হিসাব নিও না, মাফ করে দাও, তাকে মাফ করলে আমাদের ক্ষতি আছে, তাকে যদি আজাদ দেয় আমাদের লাভ হবে।
আমার ভাইরা, আমার শিক্ষা দেওয়ার বিষয় কি ছিল? আপনার ছেলেটাকে আপনি ডিসি বানাবেন, এসপি বানাবেন, পিওন বানাবেন, ডাক্তার বানাবেন, কোনো অসুবিধা নেই, কারণ দুর্নীতি মুক্ত করার জন্য এগুলো দরকার। এই কথা বলেন না কেন? এই তো দিন দিন আগে কুয়া কাটাইছিলাম, একটা তথ্য পেলাম হাতে, ওই লোকটা 5 বছর আগে মাত্র 6 বিঘা জমির মালিক ছিল, এই 5 বছরের ব্যবধানে ওর জমি হয়েছে 8,595 বিঘা। এই যে আমি লিখে এনেছি সব, 8,595 বিঘা জমি হয়েছে, সব জিব্রাইল দিয়ে যাচ্ছে, আপনি টের পাচ্ছেন? এর ভেতরে যদি কোরআনে কারিম আপনি ছোটবেলায় দিয়ে দিতে পারতেন, কোরআনে কারিমের শিক্ষা যদি ওর ভেতরে দিতে পারতেন, 6 বিঘা থেকে 8,595 বিঘা না, 6 বিঘা থেকে আরো কমতো, কারণ জনগণের দায়িত্ব যারা নেবে ওই মানুষগুলো আস্তে আস্তে আরো ফকির হবে। আর আমরা উল্টা দেখি, জনগণের দায়িত্ব যারা নেয় আস্তে আস্তে উপরে উঠে। কি দায়িত্ব পালন করছো? হযরত ওমর যেই দিন দায়িত্ব নিয়েছিলেন, ওই দিন 3 থেকে 5টা ভালো কাজ না করে কোনো দিন 3 রাতে ঘুমান নাই। এমনিতে তার নাম শুনলে মানুষ রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে না, এই কারণে পড়ে, খুব বেশি দিন হায়াত পেয়েছেন তা না, আমাদের চাইতে তিনি কম বেশি বয়স বেশি ছিলেন দুনিয়ায়, তেমন কিছু কাজ দুনিয়ায় করেছে, কিয়ামত পর্যন্ত মানুষ তাকে স্মরণ করে। আমাদের জীবনে যদি এরকম কিছু কাজ আমরা কোরআনে কারিম থেকে শিক্ষা নিয়ে করতে পারতাম, আমরা হয়তো 10 বছর 20 বছর পরে চলে যাব, কিয়ামত পর্যন্ত যারা আসবে আমাদের নামে আল্লাহর দরবারে ক্ষমা চাইবে। কথা বলেন না কেন? তেলাওয়াত করা শেখা লাগবে না লাগবে না? তেলাওয়াত শিখে, তেলাওয়াত শিখাই শুধু শেষ না, এর অর্থ জানতে হবে, ব্যাখ্যা জানা লাগবে, বিশ্লেষণ জানা লাগবে, কারণ মুসলমানের জীবনের গাইডলাইন কি? কোরআন বাদ দিয়ে যদি জীবন কারো চলে ও পুরাটাই পাপা চাল দিয়ে পরিপূর্ণ হবে। তেলাওয়াতের কথা বলতে বলতে নবী হাদিসের এই আয়াতের ব্যাখ্যায় হাদিস দিয়েছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইয়্যুম মিনাল কোরআনিকাল বাইতিল খারীব। কোন মানুষের অন্তরে যদি কোরআন না থাকে, কোরআনের জ্ঞান নেই, আলো নেই, ওটা মানুষের অন্তর বলা যায় না, ওটা ওজার গৃহ, শয়তানের ঘর। শয়তানের ঘর যার অন্তর হয়ে গেছে ওখানে আমার আল্লাহর রহমত আসবে না। সুতরাং এই জায়গা পবিত্র পরিচ্ছন্ন করতে হলে কোরআনের আরো জোরে বলেন, কোরআন সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে আজ অনেকে আল্লাহ সম্পর্কে আজেবাজে মন্তব্য করছে, এদেশে এখন দিন দিন বেড়ে যাচ্ছে। কয়েকদিন আগে এক নাস্তিক একটা বই লিখেছে, ভূতের বাচ্চা সুলাইমান, সুলাইমান কার নাম? একটা নবীর নামে কি শব্দ জুড়েছে আপনি টের পাচ্ছেন? তারপর সে মুসলমান, আমি নাম নাই নাই নিলাম। একটা মুসলমান যদি এই বই লিখতে পারে, ওর ভেতরে কি ন্যূনতম ঈমান আছে? কথা বলেন, আমাদের উচিত হচ্ছে কোরআনে কারিমের শিক্ষাকে ছোটবেলা থেকে সব জায়গায় দেওয়া। আল্লাহ কোরআনে কারিমের শিক্ষার গুরুত্ব দেওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ করে আলোচনার ধরন তিনি পাল্টিয়ে ফেলেছেন। আল্লাহ বলছিলেন, ওগুলো তেলাওয়াত করে মা ওহায়া ইলাইকা মিনাল কিতাব, যেটা তোমার প্রতি ওহী নাযিল করেছি, বলতে বলতে হঠাৎ আল্লাহ আলোচনার ধরন পাল্টিয়ে ফেললেন। কি আলোচনার ধরন পাল্টিয়ে বললেন? আকিমিস সালাত, নামাজ কায়েম করো। তেলাওয়াতের কথা বলতে বলতে আবার নামাজ কেন? কারণ কোন মানুষের জীবনে যদি নামাজ কায়েম না হয়, শুধু তেলাওয়াত করে নিজের জীবন পরিচ্ছন্ন করতে পারবে না। মানুষের জীবন পরিচ্ছন্ন করার জন্য নামাজের ট্রেনিং লাগবে। আরে নামাজটা কি? নামাজে কমপক্ষে 4টা জিনিস মানুষকে দেয়, কয়টা? 1 নম্বরে নামাজ মানুষকে দেয় সূরা ফাতিহার শিক্ষা, 2 নম্বরে অন্য একটা তেলাওয়াত কি তো আয়াতের শিক্ষা, 3 নম্বরে আপনি যে তেলাওয়াত করার পরে দোয়া দরুদ গুলো পড়েন এগুলোর শিক্ষা, 4 নম্বরে যে তাসবিহ গুলো আদায় করেন এর শিক্ষা। আপনি যখন সূরা ফাতিহায় দাঁড়িয়ে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ ডাক দিয়ে বলে কে তুই? আপনি যদি বলেন আমি তোমার গোলাম, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তুমি আমাকে চিনতে পারো না, আমি তোমার দাস, তোমার সার্ভেন্ট, তোমার ভৃত্য, আল্লাহ পাক বলেন বুঝলাম তুমি আমার গোলাম, কে চাও আমার কাছে? বান্দা বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমি তোমার গোলামি করি আর তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ পাক যেন প্রশ্ন করছেন, বান্দা কি সাহায্য করবো বলো দেখি?
আপনার কিন্তু অনেক সাহায্যের দরকার, সব বাদ দিয়ে আপনি বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমি সহজ আর সরল পথ চাই। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তোর কথাবার্তা শোনার পরে মনে হচ্ছে তুই সহজ সরল পথে আসিস, কারণ তুই আমার প্রশংসা করলি, আমাকে রহমান রহিম বলে ডাক দিলি, মালিক ইয়াউমিদ্দিন বলে কিয়ামতের একচ্ছত্র মালিকানা আমাকে দিয়ে দিলি, তুই আমার বান্দা দাবি করলি, আমার কাছে সাহায্য চাইলি, মনে হচ্ছে তুই ভালো পথে আসিস, এরপরে আবার সহজ সরল পথ, এটা কি? এই সহজ সরল পথ কি এটা বলতো? বান্দা তখন নিজের থেকে পরিচয় দিচ্ছে, আল্লাহ এই সহজ সরল পথ বলতে তাদের পথ বোঝালাম যারা তোমার কাছে পুরস্কার পেয়েছে, কারণ জীবিত কোন মানুষ পুরস্কার পেয়েছে গ্যারান্টি কেউ দিতে পারে বলে না কেন? আমি যতই ভালো হই না কেন, আমি মারা গেলে জান্নাত পাবো এই গ্যারান্টি আপনি মরার আগে বলতে পারেন না, কিন্তু যে সমস্ত মানুষকে তুমি পুরস্কার দিয়েছো যাদের নাম কোরআনে আছে হাদিসে আছে জিন্দা অবস্থায় যারা গ্যারান্টি পেয়েছে, এই মানুষগুলোর কথা আমরা জানি, তুমি তাদের পথ আমাদেরকে দেখাও। আল্লাহ পাক বলেন তাদের পথ বলতে কাদের পথ? আপনি বলছেন আমি পুরস্কার চাই, যারা পুরস্কার পেয়েছে তাদের পথ। আল্লাহ বলেন চার প্রকার মানুষ পুরস্কার পেয়েছে, যদি পুরস্কার পেতে চাও তাহলে ওই চার প্রকার মানুষের পথ অনুসরণ করো। ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকীনা ওয়াস-শুহাদাই ওয়াস-সালিহীন। সূরা নিসা 5 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইনের 78 নম্বর আয়াত 68 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ পাক বলেন চার প্রকার মানুষ পুরস্কার পেয়েছে, এক নম্বরে নবীরা, দুই নম্বরে সিদ্দিকরা, তিন নম্বরে শহীদরা, চার নম্বরে নেককার বান্দা যারা তারা। এই চার প্রকার মানুষের পথ আপনি আল্লাহর কাছে চাইলেন। এখন এই চার প্রকার মানুষের পরিচয় কি, কেন তারা পুরস্কার পেয়েছে, এটা এবার কোরআন থেকে ব্যাখ্যা করা লাগবে। হাজার হাজার কথা, এক একটা শব্দে আছে, তাফসীর মাহফিল করতে হলে তো ঘন্টার পরে ঘন্টা চলে যাবে এক একটা শব্দ থেকে যে তথ্য আল্লাহ দিয়েছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন, আল্লাহ পাকের কাছে আপনি বলছেন আল্লাহ তুমি তাদের পথে আমাদেরকে চালিও না, তাদের পথ দেখিও না, যাদের তুমি লানত দিয়েছো, বরদোয়া দিয়েছো, গজব দিয়েছো। কান লাগান, আল্লাহর গজব আল্লাহর লানত পেয়েছে দুনিয়ায় দুইটা জাতি, একটা ইহুদিয়া আর একটা, এ কথা আপনারা জানেন তো? আপনি কয়বার বললেন এই কথা? দুই রাকাত পাঁচ পাঁচ অর্থ নামাজে কমপক্ষে 32 বার আপনি কিন্তু এই মুখ দিয়ে কথাগুলো বললেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন, আল্লাহ তুমি তাদের পথে আমাদেরকে চালিও না যে সমস্ত মানুষ তোমার গজব পেয়েছে, বরদোয়া পেয়েছে, লানত পেয়েছে। আর আমরা সবাই জানি আল্লাহর গজব পেয়েছে ইহুদি খ্রিস্টানরা, এটার কারণ কি? ইহুদি খ্রিস্টানরা আল্লাহর গজব পাওয়ার কারণে তারা সত্যকে সত্য জানার পরও মানে নাই। ওরা কিন্তু জানতো আমাদের নবী শেষ নবী, কারণ ওদের তাওরাতে ইনজিলে লেখা ছিল, কিন্তু হিংসা করে অহংকার করে ওরা মানতো না। ওরা বলতো নবী কেন মুসলমানদের ঘরে আসলো, ও খ্রিস্টানদের ভেতরে আসলো না, কেন মানি না, কেন কুরাইশ বংশে এসেছে আমাদের বংশে আসলো না, এই জন্য আমি মানি না। ওরা কিন্তু জানতো সত্যকে সত্য জানার পরেও যারা হিংসার বশবর্তী হয়ে অহংকার করে মানে না, ওদের ওপরে যদি আল্লাহ বরদোয়া দিতে পারে, আজ যারা সত্যকে সত্য জানার পরে ওই হিংসা করে অহংকার করে মানে না, ওরা ওই ইহুদিদের মতোই লানত প্রাপ্ত। সে যাই হোক, আপনি এমনি মিলান তো এরকম মানুষের দেশে নেই, আপনি কিন্তু জানেন যে হুজুর সঠিক, এই সঠিক কথা বলে, এরপর আপনি মানতে চান না, বলেন না ও আমার বাবার মরিদ না, মানি না। আপনি কিন্তু জানেন যে এটা সঠিক কথা বলছে, আপনি আর ইহুদিতে একই হয়ে গেলে, অথচ আপনি নিজে দোয়া করছেন কয়বার? 32 বার। নিজের দোয়ায় আপনি নিজে ধরা খাবেন, কারা কারা খাবেন হাত তোলেন? ওই যে একজন ধরা খাবা, কথা কিন্তু আমার মনে হয় বোঝানো হয়েছে। সত্যকে সত্য জানার পরেও যারা হিংসার বশবর্তী অহংকার করে মানতে চায় না, সে যে দলের লোক হোক ও ইহুদিদের মতোই লানত প্রাপ্ত লোক। আল্লাহ আমাদের হেফাজত করুন। আপনি নামাজ আকিমি সালাত আল্লাহ এমনি দাইনি এই জন্য দিয়েছেন, নামাজ যদি কেউ কায়েম করতে চায় তাহলে চারটা শিক্ষা তাকে নেওয়া লাগবে। দুই নম্বর অন্য সূরা থেকে শিক্ষা, তিন নম্বরে শিক্ষা দিতে চেয়েছে আমার আল্লাহ তাসবি থেকে, তাসবি কি? সুবহানা রাব্বিয়াল আলা,
সুবহান রাব্বিয়াল আলা মানে কি? সুবহান মানে পবিত্র। পবিত্র কি? আমার আল্লাহ সবচাইতে বড় পবিত্র। তিনি কিসের থেকে পবিত্র? শিরিক থেকে। কিসের থেকে? আরো জোরে বলেন। এখন শিরিক কত প্রকার? পড়া কোরআন শরীফ গবেষণা করে আমি শিরিক বেজি প্রধানত চার প্রকার। শিরিক বিল সাদ, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ার, শিরিক বিল হুকুক। চার নাম্বার পকেট আবার আট প্রকার, আট নাম্বার পকেট আবার বারো প্রকার, বারো নাম্বার পকেট চব্বিশ প্রকার, বাইশ প্রকার, বাইশ নাম্বার পকেট যেটা ওর বিয়াল্লিশ প্রকার, বিয়াল্লিশ নাম্বার পকার বাহাত্তর প্রকার, বাহাত্তর নাম্বার পকেট একশো একশো বাহাত্তর নাম্বার পকেট একশো বিশ প্রকার। এই যে এতগুলো পয়েন্ট আমি একটা একটা করে সব নোট করে আজকে নিয়ে এসেছিলাম। শিরিক, সুবহান রাব্বিয়াল আলা শব্দ বলেছিলেন অল্প কিন্তু এর ভেতরে এত কথা লুকিয়ে আছে।